নমস্কার, শুভ সন্ধে। এবং এই সন্ধেতে যার জন্য অধীর আগ্রহে আপনি আমি আমরা অপেক্ষা করছিলাম, শি ইজ ফাইনালি হিয়ার, দ্য ওয়ান অ্যান্ড অনলি ঋতুপর্ণা চক্রবর্তী। আরে মানুষটা তো একই, ঋতুপর্ণা সেনগুপ্ত আর চক্রবর্তী। ঋতুদি, থ্যাংক ইউ সো মাচ অন বিহাফ অফ দ্য ওয়ার্ল্ড, তুমি আজকে সিঙ্গাপুর থেকে আমাদের সাথে। থ্যাংক ইউ রূপসা, ইটস নাইস টু সি ইউ। অ্যান্ড আমার সব দর্শকদের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। এবার তুমি বলো, সিঙ্গাপুরে বসে মানে এই যে লকডাউনে ভাবছিলাম যে তুমি মানে তোমাকে কেমন ভাবে পাচ্ছি সিঙ্গাপুর থেকে, তুমি আমাদের সাথে এতটা যুক্ত, কারণ তোমার এত ভালো ভালো সব কাজ, তুমি মানুষকে নানা ভাবে সাহায্য করছো, নানা আর্ট রিলেটেড কাজ যেরকম তুমি করে থাকো করছো। লকডাউনে ঋতুপর্ণা সেনগুপ্ত কি করছে করছো? বিকজ আমার মনে হয় যে দিস ইজ আ ভেরি ইউনিক সিচুয়েশন, যে এই সিচুয়েশনটার আগে আমরা কখনো দেখিনি রূপসা। আই হোপ সবাই এগ্রি করবে এটাতে, বিকজ আমার ধারণা যে এর আগেও আমাদের মনে হয় না এরকম কেউ দেখেছে, আর পরবর্তীকালে দেখবে কিনা আমরা জানি না। সো আমরা আমরা মানে উই আর কট ইন আ স্পেস যেটা আমরা সত্যি দেখিনি কোনোদিনও। সো আমার প্রথমত মনে হচ্ছিল যে ঠিক আছে, এটা একটা হয়েছে, একটা এরকম একটা হয়তো এসছে বিপর্যয়, উই উইল ওভারকাম সামটাইম। কিন্তু একটা সাস্টেইন পিরিয়ড ধরে যে একটা এত লম্বা একটা চলবে এটা, সেটা সত্যি আমরা অবশ্যই কেউই ভাবিনি যে এতটা সময় জুড়ে যে এটা হতে পারে। সো আই থিঙ্ক লট অফ ফ্যাক্টার্স, আমার আমার তো অবভিয়াসলি সংসার এখানে, এবং আমার সিঙ্গাপুরে আসতে সবসময় ভালো লাগে, বিকজ আমার দুটো জায়গাতেই আমার টাইমটা সময় মানে কাজ এবং আমার কাজের জীবন এবং আমার নিজের জীবন, এই দুটো আলাদা করতেই হয় আমাকে। সো সো আমার কাছে লকডাউনটাকে আমি অন্যভাবে দেখেছি, বিকজ আমার সত্যি কথা বলতে আমার সংসারের সঙ্গে বা আমার ফ্যামিলির সঙ্গে যতটা সময় দেওয়ার কথা আমি দিতে পারি না। সো আমার কাছে একটুখানি হলেও ইট ওয়াজ এ ব্লেসিং ইন ডিসগাইজ যে আমার আমি আমার ফ্যামিলির সাথে অনেকটা সময় স্পেন্ড করতে পারলাম, এবং আমার হাজবেন্ড এবং বাচ্চারা সবাই এই লকডাউনের সময় আমরা সবাই একসাথে বাড়িতে রয়েছি, এবং এই রকম বোধহয় এই সময়টা বোধহয় কখনোই জীবনে তৈরি হয়নি যে আমরা 24/7 এক বাড়িতে একসাথে সব সময় আছি। তো দ্যাটস ওয়ান গুড থিং যে আমরা অনেক বেশি আমাদের অনেক অ্যাক্টিভিটিস করতে পেরেছি, আমি অনেক ইনডোর গেমস শিখেছি। আমার বর আমি এটা অনেকে জানে না আমি ক্যারাম খেলতে পারি, তো সঞ্জয় আমার জন্য একটা ক্যারাম বোর্ড নিয়ে এসেছে, আমরা অনেকগুলো গেমস খেললাম, আমার ছেলে আমাকে অনেকগুলো কার্ড গেম শেখালো। তো সেরকম কিছু আমরা করেছি। তারপরে আমি আমি অবশ্যই আমার নিজের যা যা কিছু কিছু আমাদের ছোট ছোট ছবি আমরা তৈরি করেছি বিভিন্ন মানে এই টেকনিশিয়ানদের জন্য, তাদেরকে বুস্ট করার জন্য। এবং আরেকটা খুব ভালো কাজ যেটা আমি করলাম সিঙ্গাপুরে বসে, সেটা হচ্ছে যে এখানকার যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্স আছে তাদের জন্য আমি একটা আমরা একটা মানে মোটিভেশনাল ভিডিও তৈরি করলাম, এবং এটা সিঙ্গাপুর গভর্নমেন্ট থেকে আমাদের বলেছিল করতে। তো দ্যাট ওয়াজ ওয়ান গুড থিং উই ডিড। আর তারপরে আমার কবিতা লেখা, নিজের লেখালেখি করা, আমার নিজের কিছু কম্পোজ করলাম, তারপর ছোট ছোট দুটো ফিল্মস করলাম, প্রচুর ক্যাম্পেইনিং ভিডিওস করলাম, তারপর প্রচুর বন্ধুরা অনেকে অনেক প্ল্যাটফর্ম থেকে এই যে এখন আমফানের পরে প্রচুর আমরা মানে কি বলে ফান্ড রেজিং এর জন্য, ইনফ্যাক্ট আমিও কালকেই একটা আমাদের কিছু গ্রুপস অফ পিপল কিছু সংস্থা যাচ্ছে ত্রাণ নিয়ে, আমিও সেখানে চেষ্টা করেছি কিছু পাঠাতে। এবং তারপর আমাদের যে কলকাতা এন্ডেভার সোসাইটি আছে, তারপরে রোটারি আছে যেটা ওল্ড সিটি, সেখানে মাধ্যমে আমরা কিছু কাজ করার চেষ্টা করছি। তারপরে আমাদের ওমকারনাথ মিশনের একটা ফান্ড আছে, সেখানে চেষ্টা করছি। তো এইভাবে আমার তরফ থেকে যতটুকু পারি আমি চেষ্টা করছি, এবং আমাদের যারা ডেইলি বেজ আর্নার্স আমাদের টেকনিশিয়ানরা তাদের জন্য, তো কিছু কিছু ছোট ছোট কাজ আমার তরফ থেকে যতটুকু হয় আমরা করছি। তবে বাড়িতে প্রচুর সময়, এবং আমরা বই পড়া, ভালো সিনেমা দেখা, একে অপরের সঙ্গে সময় কাটানো, তো অনেক কিছু মিলিয়ে বেশ একটা চেষ্টা করছি এই টাইমটাকে যতটা ইউজফুল করানো যায়। তবে মনে একটা তো ইয়ে আছেই,
আশঙ্কা আছে যে কি হবে কি হবে, এইটা একটা মানে এটা একটা কন্টিনিউয়াস আমাদের মধ্যে আসছে যে সামথিং ইজ রং বাট সামথিং গোয়িং টু বি অল রাইট। সো এই একটা আমরা মানে দোদুল্যমান একটা মানসিকতার মধ্যে আছে। আই এম শিওর সবাই এটা ফেস করছে, এবং কলকাতায় তো অবশ্যই অনেক কিছু খুলে গেছে, কিন্তু মানে আতঙ্কের কথা এটাই যে অনেক নিউজ আসছে যে অনেক কোভিড বেড়ে যাচ্ছে, এবং বিভিন্ন বিষয়ে আমাদের আমাদের আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। এই যে তুমি দূরে আছো আর তোমার সাথে এভাবে আড্ডা মারছি, মানে তুমি মানেই তুমি একটু বসবে, তুমি একটু চুল টেরম করবে, একটু পাশে পড়ে নিলাম অলরেডি, দিস ইজ দ্য কানেক্ট, মানে তুমি আছো আর তোমাকে যতবার আমি তোমার সাথে আড্ডা মারার সুযোগ পেয়েছি ইন পাস্ট, ইউ মিন আ লট অফ এনার্জি, তোমার মধ্যে কখনো ক্লান্তি দেখিনি, তুমি ক্লান্ত হলেও তোমার মধ্যে ক্লান্তি দেখিনি। অ্যান্ড টাচ উড আই মাস্ট টেল ইউ, এই যে বাড়িতে থেকে বর নতুন করে ক্যারম কিনে আনলো, খেলা শেখালো, এর মধ্যে কিন্তু একটা প্রচন্ড গ্ল্যামারটা আরো উজিং, অ্যান্ড ইউ আর লুকিং লাইক সো প্রিটি, তো রোম্যান্সটা কি আরো একবার সেই হানিমুন পিরিয়ড শুরু হলো? সেটা জানি না, সেটা বর বলতে পারবে, বিকজ ও বলেছে যে আমি আই এম গেটিং বেটার অ্যাজ আ শেফ, তো সেটা ও বলেছে আমাকে, তো অনেকদিন পরে একটা কমপ্লিমেন্ট পেয়েছি আর কি। তো মাঝে মাঝে বলতো আগে যে তোমার চাটা খুব ডিফারেন্ট হয় অন্যদের থেকে, আমার তুমি খুব ভালো চা বানাতে পারো, আমি ওই চার উপরেই মানে আটকে ছিলাম, কিন্তু এখন ও বলছে যে আমি নাকি অনেক কিছুই ভালো বানাতে পারছি। তার মধ্যে বাহ, এটা তো আমার মনে হয় এটা একটা বিরাট, আমার কাছে অনেক কিছুর থেকে এটা একটা বিরাট প্রাপ্তি যে আমি রান্নার মধ্যেও একটুখানি মানে নিজের সংযোজন দিতে পেরেছি। কি কি রাঁধলে একটু, আমরা খুব কিউরিয়াস হয়ে পড়েছি, কারণ তুমি রান্নাঘরে, আমরা তো তুমি যখন বলছো আমাদের কাছে সিনেমাটা চলছে মনে হচ্ছে, ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋতুপর্ণা চক্রবর্তী সেনগুপ্ত সিঙ্গাপুরে রান্না করছে, কি কি রাঁধলো? অ্যাকচুয়ালি আমি মেইনলি আমি আসলে একটু হেলথ ফুডের দিকে আই এম ইনক্লাইন্ড, বিকজ বাড়িতে আমি চেষ্টা করছি সবাইকে যাতে তাদের ইমিউনিটি ঠিক থাকে, তারা ঠিক থাকে, তো আমার আমি যেহেতু বলেছে টার্মারিক আর গার্লিক খুব ইম্পর্ট্যান্ট এটার জন্য, তো আমি আমার রান্নায় খুব গার্লিক, আমাকে আমার বর বলছে একটা কাজ করো তুমি একটা গার্লিকের প্ল্যাটফর্ম বানাও, তারপরে অল্প অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিও, তাতে এমনিতে এমনিতে আই এম ভেরি ফন্ড অফ গার্লিক, আমার রসুন ভীষণ ভালো লাগে এমনিতে। আমাকে যদি জিজ্ঞেস করিস আমার মানে আমার সবচেয়ে প্রিয় স্পাইস কি, আমি বলবো রসুন, মানে লসুন দিয়ে যে কিছু করাটা আমার খুব ভালো লাগে, মানে আমার লসুন রায়তা খুব ভালো লাগে, লসুনি মুর্গ ভাল লাগে, লসুন দিয়ে প্রনস ভাল লাগে, তো আমি সেদিনকে গার্লিক প্রনস বানিয়েছিলাম, তো আমি দেখলাম একটাও পড়ে নেই, সবাই সবকিছু খেয়ে নিয়েছে, তো আমি তখন বুঝলাম যে না তাহলে আমার গিনিপিগ এটা সাকসেসফুল হয়েছে এক্সপেরিমেন্ট, তোমাদের বিয়ের যে লম্বা জার্নিটা, তোমরা চাইল্ডহুড টিল নাও, চাইল্ডহুড এ বিয়ে করনি বাট চাইল্ডহুড থেকে চেনা জানা, এই প্রথম যে রাধুনি ঋতু কেউ পেলো? রাধুনি ঋতুকে আগেও পেয়েছি যখন আমরা আমেরিকাতে ছিলাম, একটা ঘটনা বলি, সো তোরা হাসতে হাসতে মরে যাবি, একটা খুব মজার একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমেরিকাতে আমার মানে আমার বর, তখন আমি প্রথম প্রথম স্টেটসে গেছি এবং আমার বিয়ের পরে পরে, এবং অবভিয়াসলি ও অফিস চলে গেছে এবং আমি একা বাড়িতে, তা আমি ভাবলাম যে একটা কিছু ওকে সারপ্রাইজ দিই, যে একটা কিছু করি আর কি, তো সেই সারপ্রাইজটা যে এই জায়গায় পৌঁছে যাবে আমার কোনো ধারণা ছিল না, তো সামহাও আমার মনে হলো যে আমি আজকে কিমা বানিয়ে খাওয়াবো, কিমা, তো আমরা কিমা, এবার কিমাতে মানে কোনো আইডিয়াই নেই যে কিভাবে কিমা বানায়, আমি আনতাবড়ি বাড়িতে যা ওই মানে ওই কি বলে স্পাইস বক্সে যা যা ছিল ওর থেকে কি সব দিয়ে তার মধ্যে কিমাটা ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে নাড়ছি জল দিয়ে, মানে একটু বিভৎস, এবং তারপরে আমি আবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ধাপ করে সেই ওটার মানে ওটার মধ্যে কিছু রিয়াকশন হয়েছে, ধাপ করে ওটা জ্বলে গেছে, আর তারপর ফায়ার অ্যালার্ম বেজে গেছে, আর লাকিলি সেই সময় অফিস থেকে ফিরছিল, এবং ও অফিস থেকে এসে সবাই তো আমার ওপরে চলে এসছে, মানে আমার মানে আমার অ্যাপার্টমেন্টে চলে এসছে, তখন ও এসে বলছে কি নো নো ইটস ওকে, মাই ওয়াইফ ইজ ট্রাইং সামথিং, আই মিন সামথিং ওয়েন্ট রং, ইটস ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, বলে ওদের পাঠিয়ে দিয়েছে, তারপর আমাকে বলছে শোনো তোমাকে কিচ্ছু করতে হবে না, আমরা খুব ভালো ভালো একটা রেস্টুরেন্ট আছে,
খাবার নিয়ে আসবো। আমি বলছি না দেখো আমি এটা ট্রাই করলাম, পুরো পুড়ে গেছে এবং সেটা কাকে বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে, তোমাকে আর এখন এগুলো করতে হবে না, প্লিজ ডোন্ট ট্রাই ইওর হ্যান্ড অ্যাট কুকিং রাইট নাও, কাজ আমরা প্রচন্ড বিপদে পড়বো। আমরা যাই হোক, কিন্তু এখন সেটা পুরো রিভার্স হয়ে যাচ্ছে। তোমার মনে আছে যে ওই দিনের থেকে এই দিন ইজ লাইক আ কমপ্লিট, কি হয়েছে চলে যাও তো দেখে নাও, দেখে নাও একটু দেখি, ওকে কত দূরে দূরে কত বড় হয়ে গেল, ওর বার্থডে দেখেছি। আর হ্যাঁ ঋষভরা তুমি কেমন আছো? ভালো আছি। তোমার কেমন লাগছে এখন এই যে মাকে পাচ্ছো এতক্ষণ ধরে, কেমন হচ্ছে ব্যাপারটা? ভালো লাগছে। খুব ভালো লাগছে না? মা নাকি খুব ভালো রান্না বান্না করছে এখন? হ্যাঁ খুব ভালো রান্না বান্না করছে, আগে একদম ভালো করতো না। ও মাই গড, কোনটা বেস্ট বল, কি কি বানিয়ে খাওয়াচ্ছে বলো মা। বেস্ট কিছু বল তো। মা বানাচ্ছে হলো তোমার গার্লিক প্রনস, সব তো খেয়ে নিলে। হ্যাঁ গার্লিক প্রনস বানা, সবকিছু গার্লিক দিয়ে বানাচ্ছে বেশি। তোমাকে একদম এন্ডোর্স করে দিল তোমার স্ট্যাম্প, তুমি যা বললে। এই এই যে চুলটা তো দেখতে একটা ঘোর, একটু চুলটা কি হয়েছে? লম্বা হয়ে গেছে চুলটা, ওটা যত্ন পারে না কিছু না, এখন চুল গুলে রাখবে ও। কিন্তু চুলটা ও, আচ্ছা ওকে একটু সাজুনি না, নট আই ডোন্ট কেয়ার না, ওর ফ্যাশন সম্বন্ধে ভীষণ মানে ধারণা আছে। এন্ড ও আমাকে কলকাতায় থাকলে প্রচুর স্টাইলিং এর টিপস দিত, এবং শি ডাজ অল দ্যাট। তো ওর একটা ওর ওর খুব নিজে খুব লাইকি করে, ওর টিকটক আছে, ওর নিজের ও প্রচুর নিজে কম্পোজ করে, ও অ্যাজ এ ডান্সার ও নিজে খুব সবসময় ইনোভেট করতে থাকে, এবং এখানে ডান্স শিখছে ও। কিন্তু ওর নিজের ইয়েগুলো অনেক বেশি, মানে ওর নিজের অ্যাকুইপমেন্টটা অনেক বেশি নানা কাজের ব্যাপারে, মানে ওর আর্টিস্টিক জিনটা অনেকটা। হ্যাঁ আর্টিস্টিক ব্যাপারটা ওর মধ্যে একটা কোথাও আছে যেটা ও সবসময় ইউজ করে। আর এবং সেটা আমার সঙ্গে ওর সেই জন্য খুব ভালো ইয়ে হয়, ও মা আমাকে বলে মা দেখো এটা একটা নতুন ডান্স, এটা একটা নতুন সং, এটা একটা নতুন কোরিওগ্রাফি, তুমি দেখো এটা কেমন লাগছে। তো ও আমাকে অনেক আপডেটস দেয় এই ব্যাপারে, নতুন জেনারেশনের সব আপডেট। এক্স্যাক্টলি, আর ওরা তো মানে 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 ইনস্ট্যান্টলি সবকিছু ইউজ করতে পারে ফোনে, আমি তো সত্যি কথা অতটা পারি না। এবং একটা ভালো হয়েছে এই সময়টা আমি কম্পিউটারে অনেক বেশি কাজ করতে শিখে গেছি, এখন আমি এখন টেক টেক স্যাভি হয়ে গেছি। তো এই জন্য আমি আমি তোর সাথে উই ওয়ার টকিং, এন্ড মানে আমি ওটা কানেক্ট করছিলাম বিকজ ফোন থেকে আমি আইম্যাক এ কানেক্ট করছিলাম, সো দ্যাটস ওয়াই ইট ইজ আ বেটার ওয়ে, মানে বেটার স্ক্রিনে দেখা যাবে এন্ড অল দ্যাট। সো এই জন্য ফোনটাতে না করে সেই জন্য আমি এখানে কানেক্ট করবে, মানে এটা এখন তুমি টেক ঋতুও হয়ে উঠেছো, খুব টেক ঋতুও হয়ে গেছো জীবনে। কোন জিনিসটা এখন ঋতুপর্ণা সেনগুপ্ত করা বাকি আছে, বাকেট লিস্টে আছে? বাকেট লিস্টে আছে যে সাইক্লিংটা আমি ভালো করতে পারি না, ওটা সাইক্লিংটা আমার ছেলে শেখাচ্ছে, এখন দুবার পড়ে গেছি আমি, কিন্তু আমি সাইক্লিংটা চালিয়েই ছাড়বো। এক জায়গা থেকে আরেক জায়গা তো, এক্স্যাক্টলি। তো আরো কিছু আছে এজেন্ডা, দেখা যাক কি হয়। এখন আমার এখানে যতটা আমি নিজে নিজে পারছি বসে বসে চেষ্টা করছি যে আমার মানে আমার যেগুলো যেগুলো আমি ক্যাচ আপ করতে পারিনি এ কদিন, সেগুলো আমি চেষ্টা করছি যাতে আর একটু বেটার হয়। লেট মি সি। আচ্ছা তুমি কি ছোট থেকে পারফেকশনিস্ট, নাকি যত তুমি একটু এগোচ্ছো বয়সের দিকে আরো পারফেকশনিস্ট হয়ে উঠছো অ্যাজ আ পারসন? আমি কতটা পারফেকশনিস্ট আমি জানি না, আই এম নট রিয়েলি পারফেকশনিস্ট। আমার যেটা আছে যে আমার প্যাশনটা অনেক বেশি পারফেকশনিস্ট এর থেকে, মানে কাজটা হয়তো জানি না কত ভালো করে করতে পারি, আই রিয়েলি ডোন্ট নো, বাট দেন আই হ্যাভ গট আ হিউজ প্যাশন অফ ডুইং থিংস, মানে যে কাজটা করতে চাই সেই কাজের মধ্যে একটা আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি আমি। সো ইটস নট দ্যাট আ রুটিন থিং আই এম ডুইং যে আমার ভাল লাগছে না, মরবিড, কিন্তু আই অলওয়েজ ট্রাই টু ফাইন্ড দ্য পজিটিভস ইন হোয়াট এভার আই ডু। তো সেই জায়গাটাকে আমি এন্ডর্স করি বেশি, কারণ পারফেকশনিস্টের জায়গাটা আমি নিজে পারফেকশন কতটা করতে পারছি আই এম নট রিয়েলি শিওর, বিকজ সেটা অন্যরা বলতে পারবে যে আমার কাজটা পারফেক্ট হচ্ছে কিনা। বাট এট দ্য সেম টাইম আমি মানে লার্নিং প্রসেসটা আমার চলতে থাকে, মানে আমি লার্নিং প্রসেসটা কখনো থেমে যাই না,
মানে কিছু না কিছু লার্ন করার চেষ্টা করি সবার থেকেই। তুমি এমন একজন সুপারস্টার যার আই থিঙ্ক তোমার মতো রেকর্ড অফ one half plus decades in the industry as a leading female actor eta bodhay mane bharatiya film er itihashe there is nobody but rituparna shen gupta eta ki tomar ei je humility ta to say that I'm not sure whether I'm a perfectionist I'm always learning what do you think are the three things যেটার জন্য ঋতুপর্ণা সেনগুপ্ত এভাবে একটা ইন্ডাস্ট্রি এবং এত বছর ধরে ইন্ডাস্ট্রি? হিউমিলিটিটা, ইয়েস, আমার মনে হয় হিউমিলিটিটা আমার একটা ওয়ে অফ এক্সপ্রেসিং মাইসেলফ, বিকজ হিউমিলিটি যতক্ষণ আমার আছে ততক্ষণ আমার আমি গ্রাউন্ডেড, আমার আমি আমার ভিশনটা উইল বি ক্লিয়ার। আমি আমার হিউমিলিটিটা যদি চলে যায় তাহলে আমি আই ওয়ন্ট বি দ্যাট পারসন হু ক্যান who would be seeing things properly, মানে humility জায়গাটা যদি আমার শেষ হয়ে যায়। কিন্তু আমি ওটাকে খুব বিশ্বাস করি, বিকজ হিউমিলিটিটা সবার জন্যই কোনো না কোনো জায়গায় দরকার হয়, জানি না সবাই সেটা চায় কিনা, কিন্তু আমি মনে করি যে এটা এটা একটা খুব বেসিক হিউম্যান মানে নেচার এবং একটা বেসিক হিউম্যান সত্তা আমি বলবো, যেটা আমার মনে হয় প্রত্যেকের মধ্যেই থাকা উচিত, যেটা মানুষকে একটু হলেও better human being kore seta mane I want to better as a human being every day to amar kache sei jayga ta khub important amar bachchader o ami boli je be a good human being be a better human being be a kind human being tale amar mone hoy je ami I have you know won the battle oder mane oder boro korar je jayga ta porashona aim obviously career ba oder future plans seta to is in store seta destiny will decide of course oder nijeder destiny ache kintu amar mone hoy je amar jeta shiksha I always want to you know give that to them je please be level headed please be kind please be a good human being eta amar kache khub important because eta sara jibon theke jay amar hoyto amar kajer ek minute rokhe এখানে কথা কম বলো তোর ইউ নো বাচ্চাগুলো ক্যাচর ম্যাচর করতে থাকে তো দ্য থিং ইজ দ্যাট আমার মনে হয় যে আমাদের যেটা বেশি করে আমার ধারণা যে আমার কাছে কাজের পরিধিটা তো অনেক বড় অবভিয়াসলি কাজটাকে আমি খুব মান্য করি এবং আরেকটা কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে অবভিয়াসলি ডেডিকেশন অ্যান্ড পারসিভিয়ারেন্স এই জায়গাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে ডেডিকেশন তোমার একটা কাজের প্রতি থাকতেই হবে আর অবশ্যই পারসিভিয়ারেন্স তো বটেই যেখানে মানে আমার নিজের যতটা ক্ষমতা ততটা আমার দেওয়া উচিত বলে আমি মনে করি আমি শর্টকাটসে খুব একটা বিলিভ করি না আমি কোনোদিন শর্টকাটস নিইনি তো সেইখানে আই থিঙ্ক শর্টকাটের জায়গাটাকে আমি ওটা বাদ দিয়েছি লাইফ থেকে সো আই থিঙ্ক ওই শর্টকাটটা আমার কাছে ইজ নট ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে পরিশ্রম করে আমার মনে হয় পরিশ্রমের কোনো বিকল্প হয় না কিন্তু অনেকে আমাকে বলে যে পরিশ্রম করে এখন কি লাভ অনেক কিছু শর্টকাটে পাওয়া যায় পরিশ্রম করার অত দরকার নেই রাইট জায়গাতে রাইট প্লেস অ্যাট রাইট রাইট টাইম রাইট প্লেসে থাকলেই ইউ ক্যান ওয়ান দ্য গেম কিন্তু আমার কাছে মনে হয় না সেটা সবসময় ঠিক কারণ আমার মনে হয় যে কিছু একটা পরিশ্রম করে মেহনত করে যে জায়গাটাকে অ্যাচিভ করা যায় সেটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট তো সেখানে হয়তো আমার অনেকের সঙ্গে মতবিরোধ আছে আরেকটা জিনিস হচ্ছে পজিটিভ থাকা ইউ নো আমি কখনোই মানে আমি কখনোই খুব ডিপ্রেশন বা মানে অসম্ভব নেগেটিভিটিতে আমি কোনোদিন বিশ্বাস করি না সো অলওয়েজ নেগেটিভস এন্ড ডিপ্রেশনের জায়গাগুলোকে আমি আমার লাইফ থেকে হ্যাঁ আমার আমি কি হিউম্যান নই আমি হিউম্যান আমার কাটা ছেঁড়া আমার কষ্ট আমার দুঃখ সবই হয় বাট কোথাও না কোথাও গিয়ে আমি ওইটাকে আমার জীবনে প্রাধান্য দিই না আই অলওয়েজ সি দ্য পজিটিভস অ্যামং অল দ্য নেগেটিভস তাই জন্য ওয়ার্স্ট সিচুয়েশনেও আমি বেস্টটাকে মানে আই ট্রাই টু ডিগ আউট দ্য বেস্ট আউট অফ দ্য ওয়ার্স্ট তো ওইখানে আমার ওই জায়গাটাও আমি একটা ইম্পর্টেন্ট জায়গা আছে আমার যেটা মনে করি আর আমি খুব অপটিমিস্টিক আমার কাছে জীবনের পরিধিটা অনেক বড় সো আমার আমার কাছে অনেকগুলো উইন্ডোজ থেকে আমি দেখি জিনিসটাকে সো আমি আমি আই এম নট আ ভেরি মানে ব্লিঙ্কার্স পরে যে একদিকেই তাকিয়ে আছি তা নয়
আমি অনেক বড় ভাবে জিনিসটাকে ফিল করি বা বৃহত্তর ভাবে দেখতে চেষ্টা করি। আমি সত্যি বলি, তোমার তুমি যখন কথা বলো তোমার মধ্যে একটা অদ্ভুত অনেস্টি আছে। তোমার জীবনে শুরুর দিকে শ্বেত কপট, শ্বেত পাথরের থালা, ওই শ্বেত ব্যাপারটা কিন্তু তোমার মধ্যে ওই স্বচ্ছতাটা ঋতুপর্ণা সেনগুপ্ত ধরে রেখেছে, একদম স্পিক ইন স্প্যান। ও মাই গড, কথা জানাচ্ছে, অনেকে আমাকে হ্যালো পাঠাচ্ছে ইত্যাদি ইত্যাদি। ভট্টাচার্য পান্ডা উনি বলছেন শুটিং এর কোন একটা মজার ঘটনা শুনতে চাই। সুমন মিত্র, ইজ এ ডক্টর এন্ড এ ভেরি এমিনেন্ট ডক্টর, had seen her when I was a kid at Lake Gardens, extreme humility. The best thing about her has always been her groundedness. বাংলাদেশের অনেক বন্ধু বান্ধবরা তোমাকে পাঠিয়েছে, হাই হাউ আর ইউ দিদি, ঋতুপর্ণা দিদি, এরকম ভাবে চলতি লোকজন অনেকে কথা বলছে। সো সুইট, আমার যারা আমাকে এত আপনারা দেখছেন এবং যারা আমার কথা বলছেন এবং যারা লিখে পাঠাচ্ছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। কারণ আপনারা যে সময় নিয়ে এটা অনুষ্ঠানটা দেখছেন আমার খুব ভালো লাগছে সেটা। আমার মনে হয় যে এখন তো আমাদের এইভাবেই মিটিং হবে, এইভাবেই আমরা দেখতে পাচ্ছি একে অপরকে, কারণ ফিজিক্যালি তো আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছি না, জানতে পাচ্ছি না, কিন্তু এইভাবেই যে আমরা মিলিত হতে পারছি ভার্চুয়ালি মানে জুম কলে, সেটা আমার কাছে মনে হচ্ছে একটা পাওনা। আর আরেকটা কথা রূপসা, আই থিঙ্ক আমাদের এই লকডাউনটা আমাদের অনেক কিছু শিখিয়ে যাচ্ছে। আই মিন লার্নিং এক্সপিরিয়েন্স, এই কারণে বলছিলাম যে ইটস অবভিয়াসলি এটা কোনো একটা মানে আমাদের কারোর কাছে সুখকর কোনো অনুভূতি না যে এরকম সারা পৃথিবীতে লকডাউন হচ্ছে, এত ঝামেলা চলছে, মানে মানুষ সাফার করছে। অবভিয়াসলি সেখান থেকে আমি কখনোই আমি নিজেকে আমি যখনই বলছি না যে পরিস্থিতিটা অনুকূল, কিন্তু এটাও ঠিক যে আমাদের এই সময়টা অনেক কিছু আমাদের শিখালো, এবং একটা হয়তো এই পরিস্থিতির কোনো না কোনো ভাবে আমাদের জীবনে হয়তো যেভাবে এসছে হয়তো সেভাবে নয়, কিন্তু কোনো না কোনো ভাবে এরকম একটা পরিস্থিতির দরকার ছিল যেখানে বোধহয় আমাদের প্রত্যেকেরই একটা অনেক বড় রিয়েলাইজেশনের জায়গা খুললো। এবং প্রকৃতি যে কতটা পাওয়ারফুল, এবং প্রকৃতি যে আমাদের সবার ওপরে, এবং প্রকৃতির সাথে যে প্রকৃতির নিয়মকে যে আমরা অনেকভাবে ভেঙে ফেলেছিলাম, সেই নিয়মের জায়গাতে কিন্তু আমাদের আবার সবাইকে একটা নিয়মের মধ্যে এনে দিল কিন্তু প্রকৃতি। তো সেইটা আমার কাছে একটা মনে হয় যে খুব একটা দুর্দান্ত একটা লার্নিং এক্সপিরিয়েন্স, কারণ প্রকৃতিকে আমরা বড্ড বেশি কষ্ট দিচ্ছিলাম, এবং সেই কষ্টের মধ্যে নানা কিছু ঘটনা ঘটছিল, এবং আমরা বাড়ির থেকেও মানে আমাদের নিজের কাজ, আমাদের নিজেদের জীবনযাত্রাও এত ব্যস্তময় হয়ে যাচ্ছিল যে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছিলাম পরিবার থেকে। সেই পরিবারকে এক জায়গায় নিয়ে আসা, এবং ছোটবেলায় যেরকম আমরা সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে খেতাম, বা একটা সবাই মিলে টিভি দেখতাম, বা সবাই মিলে একটা কিছু করার যে উৎসাহ, বা ফ্যামিলির বন্ডিং এর জায়গাটা, আমার মনে হয় যে এই জায়গাটা বোধ হয় আবার আমাদের কোনো না কোনো ভাবে ফিরালো। হয়তো আবার সবকিছু বদলাবে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই সময়টা, যখনই কোনো একটা পরিস্থিতি হবে, এই সময়টা অনেক কিছু মনে করিয়ে দেবে আমাদের। এবং তারপর এটাও ঠিক যে আমরা প্রকৃতিকে যদি আরেকটু যত্ন নিই, তাহলে বোধ হয় আমরা যেখানে আছি সেই জায়গাটাও আরো সুন্দর হবে, এবং প্রকৃতি আমাদের এখানে থাকতে দিয়েছে, আমরা প্রকৃতিকে থাকতে দিইনি। তো দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আর শুটিং এর মজার ঘটনা, শুটিং এ তোমার একটা মজার ঘটনা জানতে চাই। হ্যাঁ বলছি। আচ্ছা, তোমার তোমার লেট নিয়ে কিছু একটা স্টোরি দেবে? হ্যাঁ বলছি, এই গল্পটাই বলতে যাচ্ছিলাম। একটা দুটো ছবি সুপারহিট হয়ে গেছে অলরেডি, এবং প্রভাতদার শ্বেত পাথরের থালা তখন রিলিজ হয়ে গেছে, এবং প্রভাতদা তখন মানে আমি তখন শ্বেত পাথরের থালা অলরেডি সুপারহিট এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ছবি, এবং তারপরে আমাকে চিরঞ্জিতদা মানে দীপকদা, চিরঞ্জিতদা আমাকে কাস্ট করেছে ওনার নিজের ছবিতে, যেখানে দীপকদা ডিরেক্টর এবং অ্যাক্টর অফকোর্স, সংসার সংগ্রাম বলে একটা ছবি করেছিলাম যেটা ম্যাসিভ হিট হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে আমি আর একটা খুব এটা অনেকেই দেখেছে তখন, আমি আর একটা খুব ইম্পর্টেন্ট একটা টেলিভিশন সিরিজ করছিলাম যেটার নাম ছিল আন্দোলন, এবং জিতে ওটা খুব তখন সবে জি টিভি শুরু হয়েছে, এবং জিতে সেটা খুবই নাম করেছে, এবং সেটা প্রভাত রায় ডিরেক্ট করছিলেন।
আর প্রভাতদা আমাকে ইন্ট্রোডিউস করেছে, আর প্রভাতদা আমার কাছে একজন মানে প্রচন্ড রেসপেক্টেড একজন মানে ডিরেক্টর। এবং যাই হোক, এইবারে কি হয়েছে, কোনো একটা ডেটের কিছু একটা হয়েছে, তখন তো অত বুঝতাম না, ডেট গুলো লেখা আছে এখন খাতায় ডেট লিখতাম। আর তখন চিরঞ্জিতদারও ডেট, চিরঞ্জিতদার তখন একটা গানের সিকোয়েন্স হবে, আর প্রভাতদার আর প্রভাতদারও আন্দোলনের শুটিং। তো সামহাও আমার মনে হয়েছিল যে প্রভাতদার শুটিংটা সেদিন হচ্ছে না, এবং দীপকদাকে আমি যথারীতি ডেটটা দিয়ে দিয়েছি, এবং দীপকদা পুরো সেট টেট লাগিয়ে দিয়েছে আমার গানের। আমার এখনো মনে আছে, আমার সেই প্রথম আমি তখন ফিল্মে হট প্যান্টস পরেছিলাম, হুজ দ্যাট গার্ল বলে একটা গান ছিল, বিউটিফুল, মানে একদম মানে প্রচুর ডান্স আর একদম মডার্ন কনসেপ্টে করা। এবং দীপকদা সেটার জন্য মানে মানে ওই গানটা ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট সং অফ দ্য ফিল্ম, আর ওটা খুব একটা সিগনেচার সং ছিল এই সিনেমাটার। এবং হি পুট আপ আ হিউজ ল্যাভিশ বিউটিফুল সেট, অ্যান্ড অফকোর্স মানে হি ওয়াজ প্ল্যানিং সো মেনি থিংস অ্যারাউন্ড ইট। আর তারপরে আমি তার আগের দিন এসে বললাম, আমি তারপরে দেখছি কি প্রভাতদা আমাকে ফোন করেছে, যে প্রভাতদার ম্যানেজার ফোন করে বলছে যে এরকম কালকে তোমার শুটিং, এরকম 9টার সময় 9:30টার মধ্যে হাওড়াতে পৌঁছাতে হবে, হাওড়ার বাড়ি একটা নেওয়া ছবি শুট আছে। আর কিছুক্ষণ পরে তারপরে আবার দীপকদার ম্যানেজার ফোন করে বলছে, দীপকদার ম্যানেজার বাড়িতে এসে তখন কল টাইম দিয়ে যেত আমাদের, তখন তো মোবাইল ফোন ছিল না, তো বাড়িতে এসে বলছে যে দিদিমণি কালকে কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, তোমার গানের শুটিং আছে কিন্তু, হ্যাঁ তো তুমি কিন্তু পৌঁছে যাও, তোমাকে তাহলে গাড়ি পাঠিয়ে দেবো আমরা ঠিক 8টার মধ্যে, মেকআপের ব্যাপার আছে, তোমাকে সব সব হ্যাট ফ্যাট লাগবে মেকআপে। আমি দুজনে দেখি ফ্যাল ফ্যাল করে, একটা ফোন আর একটা ম্যানেজার, দুজনে হ্যাল ফ্যাল করে দেখেছি, বললাম হে ভগবান আমি কি করবো। হ্যাঁ তারপরে দীপকদার বাড়িতে আমি ফোন করেছি, বাড়ি ফোন ছিল তখন, দীপকদাকে ফোন করেছি, দীপকদা বলছে না না তোমার তো আসতেই হবে, তোমার তো ডেট দেওয়া আছে, এটা তো হবে না, আমি সেট বানিয়েছি, তোমার প্রভাতকে নাও করে দাও তুমি। আর তখন আবার প্রভাতদা দীপকদার মধ্যে বোধহয় কোনো একটা মনোমালিন্য হয়েছিল না কিছু একটা, এখন মনে নেই সেটা। আমার তো তখন মানে বুকে ঢিপ 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 করছে, দুজনেই এত সিনিয়র আমার থেকে, দুজনে এত দুজন রেসপেক্টেড পার্সন, আমি দেখলাম কি করব কি করব কি করব। আমি তখন প্রভাতদাকে ফোন করছি, প্রভাতদার ফোন পাচ্ছি না, প্রভাতদার বাড়ি আর আমার বাড়ি খুব কাছে, মানে জাস্ট একটুখানি মানে আনোয়ার সরোরের মোড়টাতে প্রভাতদারও থাকে আর আমি লেক গার্ডেন, আমি না তখন লেক গার্ডেন তখন তোমার বিয়ে হয়নি, তখন আমি রাজা বসন্ত রায় রোডে মানে ইয়েতে। তারপরে তো তড়ি ঘড়ি আমি আমার বাবাকে নিয়ে না, আমার আমার এক দিদি এসেছিল, আমি দিদিকে নিয়ে প্রভাতদার বাড়িতে পৌঁছে গেছি। এবার প্রভাতদা বাড়িতে ছিল না, প্রভাতদার ওয়াইফ ছিল বাড়িতে, বৌদি মেল বাজেছি, প্রভাতদার আমি তখন এত ছোট ছিলাম, আমি বৌদিকে দেখে কাঁদতে শুরু করে দিয়েছি। বৌদি বলছে আরে আমি তো কাঁদছো কেন, বসো বসো কি হয়েছে। আমি বললাম যে আমি একটা গন্ডগোল করে ফেলেছি, আমি দুজনকেই ডেট দিয়ে দিয়েছি, সেটা পরবর্তীকালে অনেকবার হয়েছে কিন্তু তখন এত নার্ভাস ছিলাম না, তখন আমি ভীষণ নার্ভাস, আমি ছিলাম আমি দুজনকেই ডেট দিয়েছি, আমি এখন কি করবো বলে আমি কাঁদতে শুরু করে দিয়েছি। এইবারে কিছুক্ষণ পরে প্রভাতদা বাড়ি ফিরেছে, প্রভাতদা দেখছে আমি কাঁদছি আর বৌদি আমাকে সান্ত্বনা দিচ্ছে, সিটটা এরকম। আর প্রভাতদা ঢোকা মাত্র এ কি ঋতু এসছে, কত করে এসে ঋতু কাঁদছে কেন এসে, বৌদি বলছে প্রভাত তুমি এখানে এসো, প্রভাতদা গেছে, প্রভাতদা বৌদিকে প্রভাতদা বলছে তোমার লজ্জা করে না, তুমি এত বাচ্চা মেয়েকে তুমি কাঁদাচ্ছ কেন, তুমি কেন তুমি এরকম করেছো, উল্টে প্রভাতদাকেই বকে দিচ্ছে বৌদি। আর আমি তখন বলছি আমার একটা বলে বলছে আরে আমি কি করলাম, ও তো ডেট আগে থেকে নিয়েছে ওর ডেট, আবার ওদিকে দীপক ও ডেট বলছে না দীপকেরই ওটা, দীপককেই ডেটে হবে, ডেটটা তুমি চেঞ্জ করো, তোমার তুমি অন্য শুটিং করো, একটা বাচ্চা মেয়ে এত সামলাতে পারে তোমরা, বলছে যা বাবা আমি কি করলাম, আমার ডেট আমার শুটিং আমার ইয়ে। তারপরে তো মানে আর বলছে আবার বলছে ও দীপক দীপকের শুটিং, মানে আবার একটুখানি ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে ওখানে, এবং আমি তো কিছুই বুঝতে পারছি না সেই সময়। তখন আমি বললাম যে আমি জানি না আমার গানের শুটিং আছে সেট আছে ওখানে কিছু আমি বুঝতে পারছি না কি হবে,
প্রভাতাও তখন বুঝেছিলাম, তখন একদম নতুন আর অত আমি তখন বুঝে উঠতে পারিনি কি হয়েছে না হয়েছে। বলছে ঠিক আছে আমি জানাবো, না জানাবো বললে হবে না, কালকে আবার 8টা থেকে শুটে। তো আমার এখনো মনে আছে ওই সিনটা, তখন বৌদি বলছে আমি বলছি তোমাকে তুমি যাও মন দিয়ে ওখানে গানের শুটিং করো। আমি আর সি সি ওয়াজ সো মানে সো সুইট অফ হার, যে মানে মানে বৌদির ওই দিনটা আমি কোনদিন ভুলবো না, যে কত আমাকে সাপোর্ট করে। এবং প্রভাত দা এখনো খুব মজা করে পরে গল্পটা বলে আর কি, যে ঋতু এরকম করেছিল। তো সেইটা শুটিং এর একটা খুব মজার এক্সপিরিয়েন্স হয়েছিল ডেট নিয়ে। এবং আলটিমেটলি আমি চিরঞ্জিত দা শুটিংটা করতে পারলাম শুধু প্রভাত দা আমাকে ছেড়েছিল বলে। সো হি ওয়াজ সো সুইট, অ্যান্ড অফকোর্স আমাকে উনি ব্রেক দিয়েছেন এবং আমার সাথে একটা পারিবারিক সম্পর্ক ওদের। তার তারপরে দেখছে তখন পরে চিরঞ্জিত দা বলছে বললাম না ওটা আমারই ডেট ছিল। পরে বলছে দীপক দা স্টাইলে বলছে খেয়াল রাখতে হয় এসব ডেটস টেটস নিয়ে। তারপরে তো আমি তখন তখন আমি প্রচন্ড আমি মানে প্রচন্ড প্রভাত দাকে আমি থ্যাংক করলাম, বৌদিকে থ্যাংক করলাম যে এটা ইনফ্যাক্ট পরে আমি যখন পরের দিন শুটিং এ গেছি মানে পরের যখন আমার ডেটস এর হয়েছে গেছি, তখন আমি বলেছিলাম যে তখন আমার আমার এখনো ওটা মনে আছে যে আমি প্রডিউসারকে বলে, তখন তো আমাদের মানে ওইভাবে রেমিউনারেশন না, জানো যে প্রডিউসার আমি শুটিং করতে পারিনি তো আমি ওই রেমিউনারেশনটা নেবো না ওই দিনে। তখন আমার আমার এখনো মনে আছে প্রডিউসার ছিলেন রথীন মজুমদার, ওই তো উনি এখন আর নেই, নো মোর। তা ওইটা আমার এখনো মনে আছে, এত ভালো ভালো মানুষরা ছিলেন তখন। আমাকে বলেছিলেন যে খুব বড় বড় হয়ে গেছো, খুব বড় হয়ে গেছো নাকি, যে এরকম কথা বলছো, তুমি ছোট মেয়ে ছোটর মতের মতো থাকো বলেছিল। সো সুইট, মানে আমার আমি মানে আমার খুব খারাপ লেগেছিল যে ডেটটা আমার জন্য ইয়ে হয়েছিল মানে শুটিং এর। আমি বলেছিলাম যে ঠিক আছে আমার তাহলে, তখন বলেছিল যে না ওটা আমরা বুঝবো, তুমি ছোট তুমি ছোটর মতো থাকো, তুমি কাজ করো তোমার। কি ভালো, আজকাল কেউ বলবে এই কথা? Nobody will say. So এই মেমোরিটা আমার খুব আছে, এটা খুব মানে আজকে আমি অনেকদিন পরে এই গল্পটা শেয়ার করলাম, আমার কাছে এটা আমার মেমোরেবল একটা মানে মুহূর্ত আর কি। তুমি একটু জল খেয়ে নাও, তুমি কত তোমার স্কিনটা কিন্তু একদম beautiful, touch wood, I shouldn't talk like this, মানে you're very pretty, you know that, কিন্তু একটা বাড়িতে একটু, কারণ তুমি তো খুব কম বাড়িতে এটা পাই, সময় পাই কলকাতায় থাকো বা যখন দেশের নর্মাল সিচুয়েশন যখন ছিল, লাইফটা যখন একটু আগের মতো ছিল, তখন কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত কত ঘন্টা ঘুমতো সেটা বোধ হয় দিনে 3 থেকে 4 ঘন্টা নয়, রাইট? ঘন্টাটা একটু বেড়েছে না রে, ঘুমটা যে আমার খুব একটা চিরকালই কম, আমি ঘুমটা অতটা কতক্ষণ ধরে ঘুমাতে পারি না। মানে অনেকে দেখি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ ঘুমাচ্ছে, তারপর আবার রাত্রিবেলা ঘুমিয়ে আবার সকালবেলা অনেক দেরি করে উঠছে। আমার সকালের আলো যখনই চোখে পড়ে মানে ঘরে আসে তখনই আমার উসকুস উসকুস করতে থাকে। আমি আমার ঘুম হচ্ছে 5-6 মানে ম্যাক্সিমাম 5-6 ঘন্টা, তার বেশি না। ওকে ওকে, কিন্তু আমার ঘুম আর একটু বাড়ালে ভালো, মানে দ্যাটস হেলদি, মানে 8 ঘন্টা বলে ঘুমটা আপনাকে ওয়েব সিরিজ কি আমরা দেখতে পাবো অদূর ভবিষ্যতে? হয়তো পাবে, বিকজ এখনই আমি ওয়েব সিরিজ নিয়ে কিছু ভাবিনি, তবে একটা দুটো কথা হচ্ছে যেগুলো আমার কাছে যদি খুব মিটি কোনো অফার আসে আমি ডেফিনেটলি আই উইল ডু ইট। মানে ওয়েব সিরিজ এখন অবভিয়াসলি এখন তো দ্য নিউ নর্মাল উড বি ওয়েব সিরিজ এর মতো কাজ, মানে নিউ নর্মাল তো কিছু হবে এখন, সো অবভিয়াসলি আমি সেরকম ভাবেই আসতে চাই যেটা 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 ওরকম কাজই হবে যে মানুষের কাছে সেভাবেই পৌঁছবো আর কি। ইনফ্যাক্ট আমার পার্সেল ছবিটা যেটা ইন্দ্রাশিস করলো ওটা জাস্ট লকডাউনের আগেই 3 দিন আগে রিলিজ হলো, এবং মানে তারপর সব বন্ধ হয়ে গেল, মানে মনটা এত খারাপ হয়ে গেল, যেটা এত ভালো পিক আপ নিয়েছিল ছবিটা,
খুব ভালো পরবর্তীকালে আবার ফিরিয়ে আনতে পারি আমরা থিয়েটারে ছবিটা, দ্যাট উড বি আ গ্রেট গেম ফর আস ফর দ্য অডিয়েন্স অ্যাজ ওয়েল, যে আমি আমার অডিয়েন্স কে ছবিটা দেখাতে চেয়েছিলাম। সো রিয়েলি স্যাড, বাট আই এম শিওর কোনো না কোনো প্ল্যাটফর্মে তো নিশ্চয়ই হ্যাঁ আসবে। ওটা নিয়ে আবার অনেক এখন চলছে যে ওটিটি প্ল্যাটফর্মে ছবি শুধু হবে না থিয়েটার, বিকজ থিয়েটার অলওয়েজ হ্যাজ মানে থিয়েটার হ্যাড অলওয়েজ বিন দ্য ব্যাকবোন অফ ফিল্মস, মানে আমি সেটা সবসময় বলি যে থিয়েটারের ক্যারিশমাটা বা থিয়েটারে একটা কিছু আসা বা থিয়েটারে যেই লার্জার দেন লাইফ বা যে ম্যাগনানিমাস যে এক্সপোজারটা হয় সেটা তো আর অবভিয়াসলি ওটিটিতে সেভাবে হয় না, কিন্তু তা সত্ত্বেও মানে আমি বলবো যে প্রোডিউসারদের আর একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম তো অবভিয়াসলি যেই জায়গাটা দরকার সেইখানে তো অবভিয়াসলি দেখার বিষয় আছে এই ব্যাপারটা, যেখানে প্রোডিউসারদেরও একটা তো শোকেস করতে হবে তাদের কাজটা কোথাও একটা গিয়ে, তো মানুষের কাছে পৌঁছতে হবে, তো সেইখানে একটা দ্বন্দ্ব আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং সিনেমা হলে আবার মানুষ যেতে শুরু করবে এবং সিনেমা দেখতে শুরু করবে, আই হোপ দ্যাট হ্যাপেন্স সুন। আমাদের পূর্ণিমা দি, পূর্ণিমা দত্ত, তিনি লিখেছেন সঞ্জয় ইজ আ ওয়ান্ডারফুল পারসন। তো এই একটু তোমার যখন ফার্স্ট ফার্স্ট আলাপ হলো তোমার বেটার হাফের সাথে, তখনকার একটু একটু নস্টালজিয়া আমি একটু শুনতে চাই, কারণ ডিরেক্টলি তোমার কাছ থেকে এই গল্পটা কখনো শোনা হয়নি। Who said who? I love you. Okay, so ওটা খুব একটা মানে ওটা কখন হয়েছে I really don't remember, because আমরা মিট করেছি তখন আমরা স্কুলে, because হ্যাঁ মানে আমি তখন ক্লাস 7 এ পড়ি আর তো তখন ক্লাস 10 এ পড়ে, তো ওই সময় we met, that is long back, way back. আচ্ছা ঋতু দি আমি কিন্তু এক স্কুলে এই আমরা কার মিলা, কিন্তু ও ডন বস্কোতে ছিল, বাট আমাদের একটা মানে আকার স্কুল ছিল সেখানে we met, এবং ও একটা এক্সকার্শনে এসেছিল আমাদের সাথে, এবং আমাদের এক্সকার্শনটা ছিল DBPC is really a good school, very proper boys, absolutely absolutely, ওটা ছিল আমরা কোথায় গেছিলাম দেওঘর, দেওঘরে আমাদের একটা আউটডোর মানে আমাদের আমাদের এক্সকার্শন হতো যেখানে আমাদের ওই পেইন্টিং সেশনস হতো আর আউটডোর সেশনে আমাদের নিয়ে যাওয়া হতো, তো সেখানে উই মেট অলমোস্ট, এবং সেখান থেকে আমাদের হ্যাঁ, কিন্তু ও পেইন্টিং এর ও পেইন্টিং করতো, ও হি ওয়াজ নাথিং, হি ওয়াজ নোওয়্যার নিয়ার টু পেইন্টিং, ও হচ্ছিল আমাদের এক বন্ধু ছিল মানে আমাদের ক্লাসের থেকে একটু উঁচু ক্লাসে, ওর বন্ধু হয়ে গেছিল মানে ও এক্সকার্শনে ইউ ক্যান টেক আপ ফিউ ফ্রেন্ডস অলসো, ওরাও রেজিস্টার করতে পারতো, তো সেই জন্য মানে তুমি একজন কি দুজনকে অ্যাকম্পানি করতে পারতো, তো সেই বন্ধুর সঙ্গে ও এসেছিল ওখানে, তো সেইখানে আই মেট হিম, এবং তারপর থেকে কিছুটা মানে চিঠিতে এবং মানে জাস্ট তখন তো আর মোবাইল ফোন টোন কিছু ছিল না, তো সেইভাবে আমরা উই মেট আ কাপল অফ টাইমস, তারপর পুজোর সময় আমরা সবাই গ্যাং করে বেরোনো হতো যেটা খুব মজার ব্যাপার, মানে পুজোতে যেরকম হয় না একদিন আঁকা স্কুলের বন্ধুরা, একদিন স্কুলের বন্ধুরা, একদিন কাজিনরা, একদিন আমাদের মানে কোচিং ক্লাসের বন্ধুরা, এরকম একটা এক একটা গ্রুপ গ্রুপ করে আমরা পুজোয় বেরোতাম, তো সেইখানে ওর ওর তখন একটা আই স্টিল রিমেম্বার ওর বাবার একটা রেড মারুতি 800 ছিল, এবং ও সেটা চালিয়ে খুব হিরোর মতো আসতো, তখনই ও গাড়ি চালানো শিখে গেছে আসতো, এবং মানে আর সবাইকে বলতো এই তোরা পিছনের সিটে বসবি সামনের সিটটা খালি রাখতে হবে, ওখানে আমি বসবো, আর সেটা নিয়ে বন্ধুরা ওকে প্রচন্ড লাগতো, ও ডাকনাম মোনাই, বলতে মোনাই আমরা বসবো রে সামনে আজকে, আজকে এই সিটটা আমাদের জন্য বুক থাকবে, খুব মজা হতো। তারপর ওইভাবে আমাদের অ্যাকচুয়ালি ওই গ্রুপের মধ্যেই আর কি আমরা বহু, একবার ওর বাড়িতে ওর একটা বার্থডে পার্টি ছিল আমার এখনো মনে আছে, ইনফ্যাক্ট ওই ছবিটা ওর কাছে এখনো আছে, আমি যে গেছিলাম ওর বার্থডে পার্টিতে, তো সো দ্যাট ইজ লাইক মানে ও যখন ক্লাস 11 পড়ে তখন সেই সময়, তো যাই হোক তারপরে তো বিদেশে চলে গেল, এবং যখন ও বাইরে থেকে পড়াশোনা করে যখন মাঝখানে একবার এলো দ্যাট টাইম হি লস্ট হিজ ফাদার, তো সেই জন্য ও কিছুদিন এখানে ইন্ডিয়াতে এলো না, প্রথমে যখন এলো তখন না তারপরের বার, প্রথমে যখন একবার এলো তখন ও আমাকে ওর বন্ধুদের সাথে ওর ইউএস এর কিছু বন্ধুরা এসেছিল ওর সাথে,
তো তখন ও আমাকে একদিন ও আমাকে ডিনারে নিয়ে গেল এবং বাবার পুরো স্ট্রিক্ট ইয়ে ছিল যে 10টার মধ্যে যেন আমার মেয়ে বাড়িতে পৌঁছে যায়। হিটলার বাবা, মামা তখন বাবাটা জানতো মোটামুটি। পড়াশোনা নিয়ে বাবা খুব মানে মানে অলওয়েজ ইউজ টু বি ভেরি হ্যাপি। তো তারপরে তো আমরা ও তো চলে গেল, তারপর আবার চলে গেল, যখন ও ফিরে এলো তখন আমি অলরেডি ফিল্ম স্টার হয়ে গেছি। তখন ও ফিরে এসে বলেছিল যে ওয়েল আই ক্যান সি অল দ্য পোস্টার্স অ্যারাউন্ড দ্য সিটি বাট ওয়্যার ডিড দ্য লিটল গার্ল গো, মানে বলছে। তো যাই হোক, সেখানে আবার ইনফ্যাক্ট তখন একবারও এলো, তখন আমার সাথে দেখাও হয়নি, তখন আমি প্রচন্ড আউটডোর করছি বাইরে। তারপরে বা যখন এলো তখন ও তারপরে দুদিন পর চলে যাচ্ছিল। তো বাবা আমাকে বললো যে সঞ্জয় এসেছিল, ওর ফোন নাম্বার রেখে গেছে, তোমাকে ফোন করতে বলেছে, তো তুমি পারলে ওকে একটা ফোন করো। তা আমি তখন সবে আউটডোর থেকে ফিরেছি, তো আমি কল হেম, তো তখন লাকিলি ও ফোনটা ধরলো, মানে সেইবারই তখন আমাদের আবার অনেক বছর পরে আবার হ্যালো। হাউ ওয়াজ দ্যাট হ্যালো? ও দ্যাট হ্যালো ওয়াজ সামথিং। তো এন্ড হি অনলি পিকড আপ দ্য ফোন। Hello, hi, Ami. Yeah, of course. So where are you? I haven't seen your face. তারপরে আমাদের পরের দিন দেখা হলো এবং পরের দিন আমাদের বাড়িতে এলো, লাঞ্চ করলো। পরের দিন আমার শুটিং অফ ছিল এবং লাঞ্চ করলো, তো আমার কাছে তো মানে মেসমারাইজ হয়ে গেল শুনে যে আমি ফিল্ম স্টার হয়ে গেছি, আমি ফিল্ম করছি। মানে ওর কাছে কোনো মানে ওর কাছে কোনো ধারণাই নেই এই পুরো ব্যাপারটা, মানে ও জানতো তখন তুমি লেডি ব্রেবনের হিস্ট্রি, একদমই হি ডিডন্ট হ্যাভ এনি ক্লু যে আমি মানে মানে আমার শুটিং লাইফ আমার ইয়ে মানে হি ডিডন্ট হ্যাভ এনি ক্লু ফর দ্যাট ম্যাটার। তখন বললো যে ও রিয়েলি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো তারপরে যেটা হলো ইনসিডেন্টালি ওরও হি হ্যাড সাম ওয়ার্ক ইন বম্বে, মানে ওর কাজে, আর আমিও তখন অনেক বম্বেতে কাজ করছিলাম, তো সেই সময় আমিও বম্বে গেলাম এবং উই মেট ইন মুম্বাই। সেখানে আমার কাকুর বাড়িতে, কাকুর কাকিমার বাড়িতে আমি যেহেতু কাকু কাকিমার সঙ্গে মিট করলাম, তো কাকিমা বললো আমার তো ছেলেটিকে বেশ লাগলো, ব্যাপারটা কি? তখন আমি তখন বলে দাঁড়া কোনো ব্যাপার ট্যাপার নেই, তোমরা এরকম করো না। বলছে না আমার তো বেশ, বলছে না চুন, আর আমার কাজিনরা তো সমানে আমার পিছনে রেগে গেলো যে আমার ডাক নাম চুমকি, তুই জানিস। তো বলছে যে চুমকি দিদি, চুমকি দিদি আমরা উই রিয়েলি লাইক হিম, তুমি কিছু একটা তোমার সামনে কিছু একটা করছে, তারা এরকম করিস না। আর ও তো আমার বন্ধুদের নিয়ে গিয়ে প্রচন্ড খাইয়েছে বাইরে টাইরে, তো ওরা পুরো ইমপ্রেসড। মানে হ্যাঁ, যেরকম হয় না তখন একটা ছোটবেলা একটা ট্রিট পাওয়া মানে বিরাট ব্যাপার ছিল, প্রচুর খাইয়েছে, ওদের গিফট দিয়েছে, তো খুব মানে হি ওয়াজ লাইক দ্যাট। তো তারপরে আমরা ফিরে এলাম, তো তারপরের থেকে ও মাঝে মধ্যে ইন্ডিয়াতে ওর অ্যাসাইনমেন্ট আসতো, আসতো বিকজ ওর মা একা ছিলেন, তো তখন সেই জন্য ও কিছুটা এইদিকের কাজগুলো ও নিয়েছিল, এশিয়ার দিকের কাজগুলো, আমেরিকা থেকে ও এদিকে আসা যাওয়া করতো বেশি। তো আমরা উই ইউজ টু মিট ফ্রিকুয়েন্টলি। তো একদিন অনেক রাত্রিরে আমরা কথা বলছি ফোনে, তো সাডেনলি ও আমাকে বললো যে কি মানে হঠাৎই বললো যে লেটস গেট ম্যারিড। ওই আই লাভ ইউ টাভ ইউ খুব একটা কিছু ছিল না, ও স্ট্রেট টু দ্য মানে ও স্ট্রেট পয়েন্টে চলে গেল। মানে ও প্রথম থেকে গাড়ির সামনে সিট ফাঁকা রেখেছে, হ্যাঁ, আর মানে বলছে যে মানে মানে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ আর না করে ও স্ট্রেট পয়েন্টে চলে গেল, পিকড আপ দ্য প্ল্যান্ট, নো একেবারে নো। And he said that, you know what, you guys get, আমি তো হতভম্বই হয়ে গেলাম শুনে এই কথাটা। তখন আমি বললাম যে না মানে ইয়ে, বলছে ইয়া বিকজ ইউ নো হোয়াট, ইউ ক্যান নেভার ডিসাইড অ্যান্ড ইউ ক্যান নেভার টেক আ ডিসিশন অন ইয়োর ওন, লেটস গেট ম্যারিড, তারপর দেখা যাবে। কারণ তুমি তোমার তোমাকে বললে তুমি বলবে আমার এখন এতগুলো অ্যাসাইনমেন্ট, আমার এই আমার, আমি বলছি হ্যাঁ আসলে আমার তো, বলছে ঠিক আছে পরে দেখা যাবে, তুমি হয়তো একটু কাজ কমিয়েও দিতে পারো আফটার ইয়োর ম্যারেজ, কিন্তু আমার যে কাজটা বেড়ে গেল মানে সেইটা আমাকে এখনো ইয়ে করে যে আমি তো ভেবেছিলাম কমে যাবে কাজটা বিয়ের পরে। তো ও ধারণা ছিল যে কম্পেনসেট করে দিলাম, এই যে এতটা দিন আমরা একসাথে সব কম্পেনসেট হয়ে গেছে, তুমি ওখানে আর এখানে নেই,
হ্যাঁ, শিওর শিওর ডেস্টিনি না। আর তাছাড়া আমাকে তো তুই তো জানিস আমাকে প্রচন্ড যাতায়াত করতেই হয় সবসময়, তো আমি সবসময় যাতায়াতটা করছিলাম, বাট এই সময়টা আই ওয়াজ লিটল কনসিয়াস যে আমি মানে এমন সময় চলে চলে মানে ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিয়েছিলাম, মানে যেদিন থেকে ওই এই বাসটা শুরু হলো যে মানে কিছু না কিছু হতে চলেছে সো আই ইমিডিয়েটলি, না আমার বোম্বেতে একটা কাজ ছিল, সো আই টুক আ ফ্লাইট টু মুম্বাই, এন্ড মুম্বাই থেকে আমি সিঙ্গাপুর ডাইরেক্টলি ফ্লাই করেছিলাম, যে কলকাতায় ব্যাক করিনি। সো তারপরে যেটা হয় ও তারপরে আমাদের মানে অবভিয়াসলি আমাদের বাড়িতে দুই বাড়িতে আমরা একসাথে যাই এবং কথা বলি। আমি ডক্টর সুমন মিত্রের কথা বলছিলাম, হি হ্যাজ রিটেন দ্যাট শি নিউ মাই ড্যাড রুমুদা, it's very nostalgic whenever I see her where she is. I last met her when she came down to my place when my dad passed away. I'm sure she remembers my dad. She is a gem of a person. Of course, I do remember. Onar chele likheche? Ha, onar chele, Dr. Shuman Mitra. Uni doctor hoye geche ekhon. Ha, khubi prosiddho ekjon doctor ebong he has written this to you. ওর মা হচ্ছে রূপসী দি আই থিঙ্ক। লাভলি, আমাদের বন্ধু ওয়াজ আ ওয়ান্ডারফুল পারসন। আর আমাদের অনেক ছেলেবেলার সময় রুমুদার বাড়িতে কেটেছে, বিকজ আমাদের একটা কালচারাল গ্রুপ ছিল চিন্তন বলে, এবং ওখান থেকে আমরা গানটাই লিখে যে চিন্তনের কথা জিজ্ঞেস করো, তা আমি ভাবছি কোনো পারসন আমি ঠিক রিলেট করতে পারছিলাম না। চিন্তন আমাদের অর্গানাইজেশন ছিল, এবং আই থিঙ্ক ইফ আই এম নট রং ওর নাম ছিল বোধহয় সানি, ওর ডাক নাম, ইফ আই এম নট রং। Yes, must be. আমরা খুব মিস করি রুনুদাকে, এবং ওই সময় উনি একটা প্রাণবন্ত মানুষ ছিলেন, হি ওয়াজ আ গ্রেট হিউম্যান বিইং, আ জেম অফ আ পারসন, এবং আমাদের অনেক ভালো সময় কেটেছে ওই বাড়িতে, এবং আমরা প্রচুর মানে আমরা প্রচুর ছোট ছোট অনুষ্ঠান করেছি এবং কালচারাল প্রোগ্রাম করেছি, এবং আমাদের ওই গ্রুপটা একটা মানে আমার 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 নিজের একটা খুব মানে প্রেশাস মেমোরিজ, অনেক প্রেশাস মেমোরিজ আছে ওই গ্রুপে। খুব ভালো লাগলো যে কথাটা তুলল। অনেকে দেখতে, চৈতি দি তোমাকে হাই পাঠিয়েছে, পূর্ণিমা দি তো হাই পাঠিয়েছে, সবাই এত জন লিখছেন, এত কিছু লিখছে, আমি তাই কনস্ট্যান্টলি ফোনে নানা রকম উইন্ডো থেকে কলেক্ট করছি তোমার। আই ওয়াজ আই নিউ দ্যাট এরকম একটা কিছু ঘটবে আর কি। অনেকে জিজ্ঞেস করছে অনেক কথা, তার মধ্যে আই থিঙ্ক একটা মজার ঋতুকে স্যালিউট পাঠিয়েছে জয়শ্রী ঘরামি, এবং এরকম জাতীয় স্যালিউট, নমস্কার, ঋতুদির অনেস্টি, ঋতুদির হিউমিলিটি নিয়ে প্রচুর এত কথা আসছে যে সেগুলো যদি আমি সব পড়ি তাহলে আমাদের অনুষ্ঠান শুধু তোমার প্রশংসাপত্র হয়ে যাবে। সেটা আমি মানে আমি তোমার লিংক পাঠিয়ে দেবো, তুমি নিশ্চয়ই দাও বলের এই আড্ডাটা, তুমি আমার লিংকটা পাঠাস, আমার ভালো লাগবে দেখতে যে কে কি বলছে, তুমি তাহলে পুরোটা পড়ে নিতে পারবে, কারণ ওই প্রশংসাপত্র পড়লে আপনারটা তোমার অ্যাওয়ার্ড লিস্টের মতো। আমি তোমার অ্যাওয়ার্ড লিস্টটা পড়তে দেখলাম যে ওটা যদি বলতে শুরু করি আমার 20 মিনিট লেগে যাবে তোমার অ্যাওয়ার্ডেড ক্যারিয়ারের অ্যাওয়ার্ডস গুলো পড়তে। লোকজন জানতে চাইছে সিনেমা হলে গিয়ে কি আর সিনেমা দেখতে পাবো ঋতুদি, তোমার কি মনে হচ্ছে? এটা একটা লোডেড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, আমি এই মুহূর্তে এটার জবাবটা কি দেবো জানি না, তবে আই এম শিওর নিশ্চয়ই দেখতে পাবে, এবং লেটস থিঙ্ক পজিটিভ, কারণ সবকিছুই যখন একটা মানে একটা সময়ের পরে আবার হয়তো নতুন ভাবে আমরা রিজুভিনেট করব, আমরা আবার নতুন ভাবে ফিরে আসব, এবং আই থিঙ্ক সেই প্রসেসটাই বোধহয় আমরা সবাই মিলে চেষ্টা করছি করার,
এবং প্রত্যেকেই প্রত্যেকের অ্যাঙ্গেল থেকে প্রত্যেকের দিক থেকে সচেষ্ট হয়েছে যে যেভাবেই সব ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে এবং সবকিছুকে ফিরিয়ে আনতে হবে। সো আই এম শিওর এখানেও কিছু অবশ্য কিছু নতুন ভাবে হয়তো কিছু নিয়ম হবে, কিন্তু সিনেমা হ্যাজ অলওয়েজ বিন আ সার্ভাইভার, নিশ্চয়ই ফিরে আসবে আবার আমরা। থ্যাংক ইউ। কিছু প্রশ্ন আছে যেগুলো আমার মনে হয় সবাই যেটা জানতে চায়, যে তোমার নেক্সট প্রজেক্ট কি, তুমি কিছু শুট করে গেছো যেটা তোমার আমরা রিলিজ দেখতে পাবো? অনেক প্রজেক্ট শুট করে গেছি, অনেক প্রজেক্ট বাকি আছে, কোনটা বলবো আর কোনটা বলবো না। বেলা শুরু শেষ রিলিজ হবে, বেলা শুরু ওটা একটা ভালো ছবি আমার, মানে শিবপ্রসাদ নন্দিতা দি যেটা ডিরেক্ট করেছে, বেলা শেষের সিকুয়েল ওটা বেলা শুরু। এবং কিছুদিন আগে আমরা প্রাক্তনে 4 বছর কমপ্লিট করলাম, তো সেই জন্য অনেক সেলিব্রেশন হলো অনলাইন। এবং আমার অবভিয়াসলি আর একটা ছবি কমপ্লিট যেটা হচ্ছে আমার লবঙ্গলতা, যেটা আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রজনী যেটা লিখেছিলেন সেটার একটু অন্য ভাবে ওটা ইন্টারপ্রেট করা, মানে লবঙ্গলতার পার্সপেক্টিভ থেকে, যেখানে আলমগীর ভাই আছেন, আমি আছি, ইন্দ্রনীল সেনগুপ্ত আছেন। তো ওই ছবিটাও মানে মানে ওই ছবিটাও অন দ্য মানে অবভিয়াসলি রিলিজ হবে। তারপরে আমার একটা হিন্দি ছবি রিলিজে আছে বাঁশুরি বলে, যেটা অনুরাগ কাশ্যপের সাথে। তারপরে হ্যাঁ, তারপরে তেরে আনে সে আছে পূরব কোহলির সাথে। তারপরে তারপরে মায়া কুমারী আছে অরিন্দম শীলের, যেটা যেটা 100 ইয়ার্স অফ সিনেমাকে ট্রিবিউট দেওয়ার জন্য যেটা অরিন্দম বানালো। এবং পার্সেলটা আমরা আবার রি রিলিজ করবো, সেটা একটা আছে। তারপর দত্তা আছে ইন দ্য মেকিং। তারপরে ছুটি বলে আর একটা ছবি আছে মুরারি মুরারি রক্ষিতের, আমি আর শাশ্বত দাও যেটাতে কাজ করেছি। তো গুড মর্নিং সানশাইন আছে, জিহাদ আছে, মানে অনেক ছবি মানে ইয়েতে আছে, মানে লাইন আপে আছে। তো লেটস সি কি হবে, আমি আশাবাদী যে আমরা খুব তাড়াতাড়ি অ্যাড্রেস করতে পারবো এই সমস্যাগুলো। অ্যাবসলিউটলি। আমাদের শেখ রাসেল বন্ধু আমাদের বাংলাদেশ থেকে জানিয়েছে, আজকেই ঋতুপর্ণা দিদির একটি ইন্টারেস্টিং মুভি দেখলাম, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ছবিটি আজকে দেখে আমার মন ভালো হয়ে গেল। ওটা তো সবচেয়ে ফেমাস ফিল্ম, বাংলা সিনেমার একটা ল্যান্ডমার্ক ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এবং এই ছবিটা নিয়ে প্রচুর আলোচনা এবং প্রচুর কিছু এখনো হয়, অনেক বছর আগেকার ছবি কিন্তু আজও মানুষের মনে সেই তাজা হয়ে আছে ছবির সবকিছু। তো অবশ্যই দিস ফিল্ম অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলবো, অ্যাকচুয়ালি উই কমপ্লিটেড 20 ইয়ার্স অফ দ্য ফিল্ম। ওয়াও। যেরকম আমরা যেরকম কিছুদিন আগেই সেলিব্রেশন হলো কুছ 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 হোতা হ্যায় ইয়ার্স হলো, তো আমার সেটা বোধহয় আমাদের 1 বছর আগে, কিন্তু এইটা জাস্ট 2020-তে মানে 20 বছর হলো। রাসেল ভাই আমার মনে আছে 2000 এ রিলিজ হয়েছিল আগের একটা ছবি যেটাতে আই থিংক ইউ লুকড অলমোস্ট দ্য সেম, মানে বেশি কিছু বদলায়নি শুধু ফুল। আচ্ছা সানি মিত্র লিখেছে, হ্যাঁ রাধা সুমন মিত্র জানিয়েছে ইয়েস হি ইজ সানি, আমি ওর ঠিক জানতাম না এবং লিখে দিয়েছে আমাদেরকে। জাহিদুর রহমান হাই পাঠিয়েছে, অনেকে বাংলাদেশের বন্ধুরাও দেখছে বাংলাদেশের। হ্যাঁ কি বলো, তোমার সাথে বাংলাদেশের একটা ভীষণ কানেক্ট আছে, তোমার কানেকশন আছে। এবং বাংলাদেশের আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের জন্য এখানে প্রচুর কাজ করলাম, এবং বাংলাদেশেরও প্রচুর কাগজে আমি ইন্টারভিউ দিলাম, এবং বাংলাদেশের মানুষদেরকেও অনেক বার্তা পাঠালাম। কিছুদিন আগে একটা বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে আমার লাইভ হলো এবং উই হ্যাড আ নাইস চ্যাট। তো বাংলাদেশ আমার একটা খুব সফট জোন, মানে আমার খুব সফট কর্নার বাংলাদেশ, বিকজ বাংলাদেশও আমাকে প্রচুর ভালো ভালো কাজ দিয়েছে, এবং বাংলাদেশের মানুষের কাছে আমি খুব পরিচিত হয়েছি আমার খুব ইন্টারেস্টিং কাজ দিয়ে। এবং বাংলাদেশেও আমার 2 ছবি পেন্ডিং হয়ে আছে, একটা শঙ্খচিল, শঙ্খচিল না সরি গামচিল, আর আরেকটা হচ্ছে জ্যাম বলে।
এই দুটো ছবি আমার এখনো ওখানে মানে অন দ্য মানে ফ্লোর আছে, যেগুলো কাজ চলছে আর কি। তো কিছুদিন আগে আমার বাংলাদেশে একটি সিনেমার গল্প রিলিজ হয়েছিল, আলমগীর ভাইয়ের ছবি, এবং ছবিটা সবার খুব ভালো লেগেছে। এবং আই থিঙ্ক পুরো বিষয়টা বাংলাদেশেরও মানে একটু মানে এখন সবই লকডাউন, ওখানে ওখানেও পরিস্থিতি নিয়ে সবই ইয়ে চলছে। তো বাংলাদেশের বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা, বিকজ বাংলাদেশ আমার খুব ভালোবাসার জায়গা। অসাধারণ। আর 5-10 মিনিটস তোমার থেকে নিয়ে নিচ্ছি, তারপরে তোমাকে আমি আর বিরক্ত করবো না, তুমি আর 10 মিনিটস দেবে। এত প্রশ্ন আসছে, আমি এদিক ওদিক সব কালকুলেট করছি যে বেস্ট অফ দ্য কোয়েশ্চন। ঈশানী চন্দা সাহা, হ্যালো ঋতু ম্যাম, আপনার মেয়ে অনেক বড় হয়ে গেছে, রিশোনা আই নো হার পার্সোনালি, ওর টিচার ছিলাম ইন বালনিলয়। ও সো সুইট, সো সুইট হয়েছেন উনি। সঞ্জয় ঈশানী চন্দ সাহা লিখেছিলেন ওটা, she was very happy seeing Rishona. Shantay Dashgupta likhechen Tukuda dekhche ami or dada or jeno khub bhalo hoy ebong bhalo thake okhane. Oh, love you Tukuda. Tukuda is my cousin. Acha mane tomar mane eta ghotche seta hocche je bujhte parchi it has suddenly become a very lovely family adda and friend fraternity. Mane khub bhalo lagche, কারণ আমি সব তো প্রশ্ন পড়ে ওঠানো সম্ভব না। আমি একটা কথা বলতে চাই রূপসা, সেটা হচ্ছে যে আমি আমার ইউটিউব চ্যানেল লঞ্চ করেছি পয়লা বৈশাখে, এবং আমি চাইবো যে আমাকে যদি সবাই এত খুব ভালোবাসে তাহলে আমার চ্যানেলে গিয়ে যেন অলরেডি সবাই সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি। একদম, জাস্ট ইউটিউবে গিয়ে টাইপ করতে হবে ঋতুপর্ণা সেনগুপ্ত ইউটিউব চ্যানেল চ্যানেল এবং তোমার আজকে আমাদের আড্ডা শেষে আমি তোমাকে তোমারই তৈরি একটি জিনিস দেখাবো, যেটা তোমার কনসেপ্ট, তোমার পুরো ব্যাপার। তুমি লকডাউনে বসেও তুমি অনেক কিছু করে নিয়েছো এবং আর তুমি সেই মেয়ে, সেটা কিন্তু আড্ডার একদম শেষ লগ্নে, কারণ বুম্বাদার সাথে নতুন ছবি নিয়ে অনেক প্রশ্ন এসছে, কারণ আই থিঙ্ক এই জুটিটা সকলের একদম এখানে। তো কি কি হচ্ছে সেটা নিয়ে এখন এখনো কোনো মানে এই মুহূর্তে আমরা এখনো কিছু ঠিক করিনি, তবে যদি সেরকম খুব ভালো কোনো প্রপোজাল আসে তাহলে, কারণ ভালো জিনিসের জন্য, স্পেশাল জিনিসের জন্য অপেক্ষা করতে হয়, তাই না? এটাকে বলে সবুরে মেয়া ফলে। আমি কত অপেক্ষা করি বলো, তোমার জন্য তো দেখবে তুই কখন ভরি সিঙ্গাপুর টাইম নাকি। আমার মনে হয় যে একটা খুব স্পেশাল কাজের জন্য তো অপেক্ষা করতেই হবে, তো আই এম শিওর যে আমাদের সেরকম কিছু এলে আমাদের কাছে আমরা নিশ্চয়ই কনসিডার করব। ফ্যাবুলাস। পারমিতা মজুমদার খুব খুশি হয়েছেন, ওয়াও টু নাইস টু সি দ্য কামেলাইটস টুগেদার। আচ্ছা এই কামেল নিয়ে একটু আড্ডা হোক, আই থিঙ্ক একটা কথা, তুমি তো অল থ্রু কামেলে পড়েছো 10 অবধি? ইয়া ইয়া পুরো কামেল। মানুষ এখন অনেক বাচ্চারা ইনফ্যাক্ট সবাই বাড়িতে বসে পড়াশোনা করছে, স্কুলের যে টাইমটা বাজটা ওটা থেকে এত অ্যালুফ, অনেক বাচ্চারাও তোমায় দেখছে তুমি যেভাবে বাধ্য। বিকজ আই এম ফেসিং দিস ডে ইন অ্যান্ড ডে আউট, বিকজ আমার মেয়ে অনলাইন ক্লাস করছে এবং আমাকে মনে হচ্ছে পরীক্ষা আর পড়াশোনা আমাকেই আবার ফিরে যেতে হয়েছে। সো আমার ছোটবেলায় আমি এসএ লিখতাম ক্লাসে যে হোয়াট ইউ ওয়ান্ট টু বিকাম, আই সেড আই ওয়ান্ট টু বিকাম আ টিচার, এটা আমার প্যাশন ছিল ছোটবেলা থেকে যে আমি টিচার হব। তো আমার কোনো দুঃখ নেই আর আমি এখন পুরোপুরি টিচার হয়ে গেছি আমার মেয়ের, কারণ কন্টিনিউয়াসলি ওদের পেপার মানে ওর সাথে হেল্প করা, প্রজেক্ট করা এবং সেটাকে আপলোড করা, পোস্ট করা, মানে ইটস এ হিউজ থিং। মানে বাচ্চারা এত ছোট বাচ্চারা ওরা পেরে ওঠে না নিজে নিজে করতে, রাইট? তো বাবা মারা এখন ফুল টাইম ওদের টিচার হয়ে গেছে। বাবা মারা যারা তোমায় দেখছে, একটু যদি ইন্সপিরেশনাল কিছু বলো যে অ্যাজ আ প্যারেন্ট কি করা উচিত এবং বাচ্চাদেরও কিভাবে একটু পজিটিভ থাকতে দেয়, মিসিং লাইফ কমপ্লিটলি। আমার একটা কথাই আছে যে অবশ্যই এটা বাচ্চাদের জন্য খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন, যে কাউকে দেখতে না পেয়ে শুধু কানে শুনে শুনে অনলাইনে পড়াশোনা করা, এটা একটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন। মানে এটা বাচ্চারা সত্যি, আমাদের বাচ্চারা অনেক অ্যাডভান্সড, আমার বাচ্চারা কোপ আপ করতে
ব্যাপার এবং বাচ্চারা সত্যি মানিয়ে নিতে পারছে বলে এই কাজটা ওরা করতে পারছে, বিকজ আমার মনে হয় না এটা কারোর পক্ষে সম্ভব ছিল। এবং আমার বর মানে সঞ্জয় মাঝে মাঝে আমার মেয়েকে বলে যে তোরা কি করে করছিস আমি জানি না, আমি হলে পারতাম না এরকম মানে অনলাইনে বসে বসে। আর কি হয় একটু বড় হয়ে গেলে তাও ঠিক আছে, এত ছোট বাচ্চারা ওরা মানে ওদের মানে ওরা আনমাইন্ডফুল হয়ে যায়, ওরা তাড়াতাড়ি বোর হয়ে যায় অবভিয়াসলি, খালি বোঝে কবে স্কুলে যাব, কবে ফ্রেন্ডসদের দেখবো। মা আমি একটা ফ্রেন্ডকেও 3 মাস দেখিনি, 4 মাস দেখিনি, সো আই ফিল ব্যাড ফর দেম অফকোর্স। কিন্তু আমার মনে হয় সবাই এটা ফেস করছে, কিন্তু আমার মনে হয় যে বাচ্চাদেরকে একটুখানি ওদের মতো করে এবার একটু বুঝতে হবে, বাচ্চাদেরকে মিসআন্ডারস্ট্যান্ড না করে। অনেক সময় বাবা মারা ইম্পেশেন্ট হয়ে যাবে যে যা যাও তোমার যা খুশি করো, আমার আমি পারছি না। তো বাচ্চাদের সঙ্গে একটু এঙ্গেজ থাকতে হবে এই পিরিয়ডটাতে, যাতে ওরা লেফট আউট ফিল না করে। আমি যেরকম আমার বাচ্চার সাথে যাই হোক মানে একটু ননসেন্সও হয়, ওর সঙ্গে ননসেন্সিক্যাল কথা বলি, বা ও একটা কিছু করতে চাইছে আমি জাস্ট বসি, বা ওর 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 কোনো যেরকম আমাকে বলছে মা আমার একটা ফোনে একটা গেম আছে স্টাইল, মানে সবাই তুমি একটা মেয়েকে স্টাইল করছো, তার কি ব্যাগ, তার কি জুতো, তার কি পোশাক, আজকাল নানা রকম আছে না অ্যাপ হয়েছে, তো মা তুমি আমাকে একটু হেল্প করো স্টাইলিং করতে। আমার তখন একদমই ভালো লাগছিল না, আমার তখন প্রচুর একটা অন্য কিছু, একটা খুব ইম্পর্টেন্ট কিছু পড়ছিলাম বা লিখছিলাম কিছু একটা হবে, কিন্তু যাই হোক আমি ওই 5-10 মিনিট ওকে দিলাম যে আমি দুটো ওর সাথে হেল্প করলাম স্টাইলিং করতে বা কিছু। একটু বাচ্চাদের সাথে আমার মনে হয় এই সময়টা এঙ্গেজ থাকতে হবে, নাহলে ওরা ভীষণ লেফট আউট ফিল করবে। কারণ আমার মনে হয় যে চাইল্ড সাইকোলজির ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এবং এই সময় অনেক স্মৃতি ওদের কাছে থেকে যাবে, এই কারণে যে এই সময়টা ওরাও কোনোদিন ওদের জীবনে ভুলবে না, মানে কারণ এটা একটা এরকম ইউনিক একটা সিচুয়েশন যে সেখানে আই ডোন্ট থিঙ্ক দে উইল অলসো গেট মানে রিড অফ ইউ নো দিস টাইম, মানে ওরা ওদের জীবনেও এটা থেকে যাবে। তো সেই জন্য আমার মনে হয় প্যারেন্টস এর আর একটু পজিটিভ হওয়া দরকার, প্যারেন্টস এর একটু পেশেন্ট হওয়া দরকার। এবং আমার একটাই জিনিস যে আরো আমার মনে হয় যে এই সময়টা মানুষের সম্পর্ককে আরো কাছে এনে দেয়। তো বাচ্চাদের সাথে বন্ডিং, হাজবেন্ডের সাথে বন্ডিং, বা হাজবেন্ড ওয়াইফের বন্ডিং, বা পরিবারের সঙ্গে বন্ডিংটা যাতে খুব ভালো হয়, এবং বাইরের মানুষদের ভালো করার শেখানোটাও এই সময় আমার মনে হয় করানো উচিত। যে আমরা যে প্রিভিলেজ সিচুয়েশনে আছি যে আমাদের মাথার উপর ছাদ আছে, আমাদের খাবার আছে, আমাদের পরনে পোশাক আছে, এইটা যে কত বড় একটা ব্লেসিং, সেটা আমার মনে হয় প্রত্যেক বাচ্চাদের সেই জায়গাটার ওই অনুভূতিটা দেওয়া উচিত। কারণ বাইরের অনেক মানুষরা তাদের কিছুই নেই, তারা সর্বহারা হয়ে গেছে। আজকে সুন্দরবনের মানুষদের কাছে কিছুই নেই, না আছে একটা ছাদ, না আছে পরনে কাপড়, না আছে কিছু। তো অবভিয়াসলি আমরা যে অনেক প্রিভিলেজ জোনে আছি সেই জায়গাটা কিন্তু বারবার মনে করিয়ে দিতে হবে। তো মানে একটা ব্যালেন্সড ওয়েতে বাচ্চাদের ট্রিট করলে, এবং আমি জানি এটা খুব ডিফিকাল্ট বলাটা, ইটস ইউ নো বেটার সেড দ্যান ডান, কিন্তু তাহলেও আমাদের সবাইকেই চেষ্টা করতে হবে সেভাবে। তোমার ছেলে এখন প্রায় অ্যাডাল্ট, প্রায় এখনো হয়নি, প্রায় অ্যাডাল্ট, প্রায় ভাই দাদা আর বোনের মধ্যে ব্যাপারটা কেমন, মানে কে সাংঘাতিক দাদার বোনের মধ্যে ফাটাফাটি ঝগড়া, আবার পর মুহূর্তেই দেখি গলা জড়িয়ে দুজনে মিউজিক শুনছে, গান শুনছে, সুইমিং পুলে ঝাপাঝাপি করছে, পর মুহূর্তে ভাব মানে। আর দাদা কিছু বললে টস টস করে চোখ দিয়ে জল, মানে দাদা ইজ লাইক মানে তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? দাদাকে। দাদা যদি বকেও কিছু বলে সবচেয়ে ভালোবাসে দাদাকে, তাই কি বলে দাদা বলেই ডাকে দাদা? হ্যাঁ দাদা, দাদা চলে যাবে এবার আমেরিকাতে পড়তে, তো মানে অবশ্যই সবকিছু একটু ঠিক হোক, তখন ও পেয়ে গেছে বাইরে, তো ও বোধহয় ক্যালিফোর্নিয়া চলে যাবে। তো সেই জন্য আমাদের সবারই একটু মানে এই সময়টা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে আমরা অনেকটা সময় অঙ্কনের সাথে থাকতে পারছি আর কি, কারণ ওর মানে ওর স্কুল শেষ হয়ে যাবে এবার, ও মানে চলে যাবে। তো আমার মেয়ে তো ওই জন্য খুব মন খারাপ যে দাদা চলে যাবে তাড়াতাড়ি, মানে দাদাকে যতটা দাদার সাথে সময় কাটানো যায় শি ইজ ট্রাইং অ্যাজ মাচ, আমরা সবাই অবশ্যই। অনেকে না তোমার লিপস্টিক এর প্রশংসা করেছে, কিন্তু তাদের নামগুলো এত কমেন্ট এসেছে যে নামের ভিড়ে হারিয়ে গেছে। আমি পড়েছি লিপস্টিক এ কি হয়েছে, সুন্দর হয়েছে, অনেকে বলছে ঋতুদি তোমার লিপস্টিকটা বড্ড ভালো ভালো, তাহলে এটা ঠিক করে নি একটু। আই থিং দিস ইজ লুকিং ভেরি প্রিটি, দিস ইজ জাস্ট লুকিং ভেরি প্রিটি। আর তুমি যে এত লেখালেখি করলে এই লকডাউনের সময়, কিছু লেখা আমরা পড়েছি অলরেডি, তুমি কি স্পেশাল কিছু পড়ে শোনাতে চাও নাকি শুধু আমরা ভিডিওটাই
যেহেতু তুমি কনস্ট্যান্টলি লিখছো, তোমার অনেক লেখা আমি জানি জমে আছে। ঠিক আছে, আমি 2 লাইন পড়ে শোনাচ্ছি আর ভিডিওটা তারপর চালিয়ে দিস। আমি একটা প্রশ্ন করিনি যতক্ষণে তুমি দেখছো, বলো। এটা আমার অনেক দিনের প্রশ্ন, সেটা হচ্ছে ধরো যখন তুমি বিয়ের সিন গুলো করো, বউ হও বউ হও বউ হও, চন্দন টন্দন করো করো, বর কিন্তু দুঃখ পায়? এটা আমার খুব প্রশ্ন, কোন অভিনেত্রীকে করবো আজকে, আমি ফার্স্ট টাইম তো এটা কাউকে করলাম। আবার বর বলে কটা বিয়ে করলে লাইফে? হ্যাঁ, কটা বিয়ে করলে, কটা বিয়ে জানতে চাই মাঝে মাঝে, জানো আমি মানে কাউন্ট রাখিনি, যাই না। হাজার তো হয়েছে নিশ্চয়ই, সব রকম সিচুয়েশন যদি আমরা। ওকে, আমি তাড়াতাড়ি পড়ছি, তারপরে যেতে চাই দাও। আর থ্যাংক ইউ সবাইকে, তোমাকে আবার তারপরে ফিরে আসবি, তুমি যদি থাকো তুমি চালাবো ওই ভিডিওটা, জাস্ট 2 মিনিট তুমি। সো দেন ইফ ইউ কাম ব্যাক then just you know tell me tokhon I will say goodbye to my audience. Yes, yes, please, please. এখন একটু করে নাও, তারপর আমরা ভিডিও। Yeah, yeah. Okay. জঙ্গল কেন তুমি এত অন্ধকার? জঙ্গল কেন কেন তুমি এত কালো? ধৈর্য, তুমি কি অতটাই কালো না অন্ধ? জানি না, মনে হয় অন্ধকার সত্যি অন্ধ। অন্ধত্বের দাবি রাখে কি রাত? না অন্ধ আমাদের মন, আমাদের স্মৃতি। স্মৃতির কোথায় উৎস, কোথায় আর তার বাতায়ন? জানি না, কখনো বাতাস বলে মৃদু মৃদু, কখনো পলাশ বলে সুন্দর লাল, কখনো রাতের কখনো পলাশের লাল হয়ে যায় নিস্তেজ সবুজ, আকাশের কালো মেঘের পরশ আর নীল অন্ধকার আহ্বান জানায়। রাতের গল্প যেন রাতেই শেষ হয়ে যায়, রাতের শূন্যতা যেন রাতেই সম্পূর্ণ হয় গতিতে অমোঘে অবচেতনে। আচ্ছা, রাত 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 কেন কোনো কথা বলে না? রাত কেন এত কাঁদে? রাত কেন এত নিষ্ঠুর হয়ে দাঁড়ায় আমাদের সামনে, রক্ষী হয়ে দাঁড়ায় সব প্রশ্নের মুখে? যদিও জানি না রাত কখনো কি মুষড়ে পড়বে, জানি না কখনো রাত কখনো রাতের পাখিগুলো কেঁদে 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 মরবে, অনেক রাত অবধি কাঁদবে ওরা, কাঁদতেই থাকবে, পিছনে ফেলে আসা দিনগুলো ডাকবে, হাতছানি দিয়ে ডাকবে আর বলবে আর কাঁদবি না, আরো কাঁদ, রাজ্যে এখনো অনেক বাকি আছে। তুমি তো মানে এটাও তোমার, যা তুমি তুমি এতগুলো হ্যাট কোথায় রাখবে ঋতুদি, আমাকে তুমি বলে দাও। এটা তো মানে টু মানে দিস ইটস সো বিউটিফুল, ইট ইজ সো বিউটিফুল, রায়াদি মানে রায়া ভট্টাচার্য এটা আবৃত্তি করেছেন, এবং রায়াদি আমাকে আবৃত্তিটা পাঠায়, এবং রায়াদির আবৃত্তিটা আমার এত ভালো লাগে, আমাকে তখন রায়াদি বলে তোমার যদি আবৃত্তিটা ভালো লাগে তুমি কিছু করো এটা নিয়ে। তো আমি আমার আই রিয়েলি লাভ দ্য ওয়ে শি রিসাইটেড ইট, আমার তখন আমি ভাবলাম যে, তারপরে মানে রায়দি হয়তো ভাবছিল যে কোনো ডান্সের উপর কিছু করবে, আমি ভাবলাম যে ডান্সের উপরে না গিয়ে আমি ভাবলাম যে একটু নতুন আঙ্গিকে কিভাবে এটাকে এক্সপ্রেস করা যায়। তবে আমি একদম সিম্পল, বাড়িতে যেরকম ভাবে স্কার্ট আর একটা শার্ট পরে, মানে কোনো মেকআপ নেই কিচ্ছু নেই, আমি ভাবলাম যে আমি কিছু নিজের মতো করে কিছু ভিজুয়ালস তুলবো, এবং আমি নিজেই শুটিং করেছি এটা, মানে নিজে ক্যামেরা প্লেস করে নিজেই শুট করেছি এটা। হ্যাঁ, পুরোটা সেলফ, একদম সেলফ। হ্যাঁ, আর 2-1টা শট একটু রিশোনা হেল্প করেছে আমাকে, কাজু ও ধরেছে কতগুলো, আমি বলে দিয়েছি এখান থেকে ক্যামেরাটা ধর, আর বাকিটা আমি নিজেই সেলফ শুট করেছি। এবং আমার মনে হলো যে আমি কিছু যদি শর্টস তৈরি করতে পারি এবং ফিলিংস তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা এত স্ট্রং একটা কবিতা এবং আজকের জন্য খুব প্রযোজ্য, এই কারণে যে সত্যি কথা রূপসা, আমাদের মানে অবশ্যই এটা ছিল, এটা কোনোদিন যায়নি, কিন্তু আমাদের লকডাউনের
মানে জন্য প্রচুর চাইল্ড অ্যাবিউজ মানে ডোমেস্টিক ভায়োলেন্স, উইমেন অ্যাবিউজ প্রচুর বেড়ে গেছে এই কদিনে, আরো বেশি হায়দ্রাবাদে যে ঘটনাটা ঘটলো এবং মানে সারা পৃথিবীতেই ঘটছে অবভিয়াসলি, মানে এরকম ঘটনা রোজই ঘটছে, মানে এরকম না যে মানে প্রচুর ঘটছে। এবং আমি জানি না মানে আমার এত মানে এতটাই আমার ফ্রাস্ট্রেটেড লাগে আর এত কষ্ট হয় যখন ঘটনাগুলো শুনি আর দেখি। সত্যি কথা আমরা তো ঝাঁপিয়ে পড়ে কিছু করতে পারছি না, যদি আমাদের কথা বা আমাদের কাজের মধ্যে দিয়ে যদি আমরা কিছু এই প্রোটেস্ট করতে পারি আর কি। তো এটা আমার মনে হয়েছে যে তাদেরকে বলা যে তা যারা এই মানে হীনমন্যতার কাজ করছে এবং হীন কাজগুলো করছে, মানে তাদের মনুষ্যত্ব যদি কোনোভাবে ফেরে, তো সেটার জন্য আমি এইটা ভাবলাম যে একটু অন্যভাবে এটাকে আমি এক্সপ্রেস করি, যেখানে মানুষ মানে একটা মেয়ের ব্যথাটা আরো বেশি করে বেরিয়ে আসবে। তোমার এই অন্ধকার রাতের পরে যেন আলোটা ফোটে। আর সত্যি কথা বল, থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি কথা বলতে এটা খুব তাড়াতাড়ি রেডি করা হয়েছে এবং রায় দিয়ে এটা করেছেন এবং শুভদার কবিতা এবং আমি এটা করছি। আর আমার আমাদের যে মানে যে এডিট পোর্শনটা যেটা আমি সাজেশন দিয়েছি, মানে এডিটটাকেও করে সুন্দর করে ওটাকে প্রেজেন্ট করতে হবে। সৈকত বলে আমাদেরই এক মানে ও আমাদেরই টিমে আছে, ও কাজটা করেছে, অসম্ভব ভালো কাজ করেছে এবং সুন্দর করে মিউজিক করে সুন্দর মিউজিক মানে সরি ইয়েগুলো মানে শর্টস গুলোকেও সাজিয়ে দিয়েছে। তো এটা একটা আমরা প্রেজেন্ট করেছি আর কি। এটা আমার ইউটিউব চ্যানেলেও আছে এবং ইউটিউব চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করো, এটাও তাহলে অনেক রকম নতুন কন্টেন্ট আমি নিয়ে আসছি দেখতেও পাবে। ঋতুপর্ণা সেনগুপ্ত ইউটিউব অফিশিয়াল চ্যানেলটি কিন্তু লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এবং ওখানে একমাত্র ইউ ক্যান গেট কন্টেন্ট উইচ আর এক্সক্লুসিভ টু দিস ওয়ান্ডার ওম্যান, দ্য সুপারস্টার, দ্য কুইন অফ দ্য ইন্ডাস্ট্রি। এবং এখন ওই যে বলছিল ওটা আমরা একটু ছোট্ট একটা অংশ দেখব। শিওর, থ্যাংক ইউ রূপসা। হ্যাঁ প্লিজ যেও না, কিন্তু টাটা করবো ভালো করে দূর থেকে। আমি সেই বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি কপালে টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আরো অনেক কিছু স্বপ্ন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইখ বরকদ্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্ট, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আসামে চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে, যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয়ে মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সিমে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসা জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘড়া কাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে, কোণে দেখা আলোর কুথুলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মীয়।
যুগে আমি সেই মেয়ে, সংসারের অসময়ে আমি বর্ষা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচি সংসার। আপনি, হ্যাঁ আপনি, আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ আমি সেই মেয়ে, একদিন হয়তো, হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা, খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসি উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভী, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহামেঘ প্রভাং ঘোরং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুণ্ডমালা বিভূষিতাং, বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হ্যাঁ আমি সেই মেয়ে, হয়তো এটা জাস্ট বন্ধ করতে পারলাম না, ভেবেছিলাম ছোট্ট একটা অংশ দেখব এবং দেখাবো, কিন্তু তোমার কাজ, ভাবনা, তোমার রিপ্রেজেন্টেশন, রায়াদির এত অসাধারণ কণ্ঠ এবং পুরো প্যাকেজিংটা জাস্ট মুগ্ধ করে দিল আরো একবার। অনেকবার দেখেছি ভিডিওটা, আমার দেখা হয়ে গেছে। না আসলে অনেকে খুব পছন্দ করেছে এটা, মানে মানে খুব হয়তো সবার কাছেই মনে হয়েছে যে এটা খুব রেলিভেন্ট এবং কোথাও হৃদয়ের কাছাকাছি কোনো কথাগুলো, এবং আমি সেভাবেই চেষ্টা করেছি যাতে কষ্টর মানে মেয়েদের যে সেই সময়টার মধ্যে দিয়ে সে যায় তখন তার চেহারার অবস্থাটা কি হয় সেই জায়গাগুলোকে ধরতে চেষ্টা করেছি আর কি। তুমি যে রুটি বেলছো কি, মানে পুরো ব্যাপারটাই মানে এত সুন্দর, এত ন্যাচারাল, এটাই হচ্ছে দ্য রিজন ওয়াই ইউ আর ইজ বিকজ হোয়াট ইউ আর, দেয়ার ইজ নাথিং দ্যাট আই নিড টু সে আ পারসন, নট বাই সাইজ বাট ইউ নো, বাট তো থ্যাংক ইউ রিতু পর্ণা সেন, থ্যাংক ইউ রূপসা, থ্যাংক ইউ তোর সবার, মানে তোর যেখানে তোর তোর এই পুরো ফ্যামিলিতে যারা এসেছে আজকে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গেছি, তুমি থাকতে থাকতে আমাকে আমি এটা না বললে আমার খুব কষ্ট হবে মনে, কারণ এই ওয়াল যাদের মাধ্যমে আজকে আমাদের এই আড্ডা, ওরা এবং সিনি মানে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট একটি খুবই ইম্পর্টেন্ট প্রয়াসের মধ্যে দিয়ে একটা ডোনেশন ড্রাইভ করছে, যে কোন নিউজ আর্টিকেল যেখানে এই ওয়েবসাইটে এবং আমাদের পেজে ইফ ইউ ক্লিক ইউ উইল নো দ্য ডিটেইলস, এখানে জাস্ট সদ্যজাত শিশু এবং নতুন মায়েদের পাশে দাঁড়ানোর জন্য যদি আপনি বিশদ জানতে চান এবং 5 টাকা হলে ডোনেট করতে চান, যারা দেখছেন আমাদের প্লিজ ক্লিক দ্য লিংক এন্ড ওয়াচ এন্ড কন্ট্রিবিউট। সিনির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, আমিও আমিও নিশ্চয়ই বলবো সবাইকে, এবং ওয়ালকে আমার ধন্যবাদ, আর তোকেও, এবং অনেক অনেক ভালো থাকো, এবং আমি আমার দর্শককে বলতে চাই স্টে সেফ, স্টে ওয়েল, মন খারাপ করবেন না, পজিটিভ থাকুন, এই সময় কেটে যাবে, খুব ভালো দিন আসবে, আর তুমি এরকম ভাবেই থেকো, হ্যাঁ সবার মধ্যে মাটিতে দাঁড়িয়ে না উড়ে বেস্ট হয়ে শাইন অন ফর এভার এন্ড বি দ্য গাইডিং লাইট, হোপফুলি। থ্যাংক ইউ, বাই বাই, বাই, সি ইউ সুন, সি ইউ সুন, লাভ ইউ। এটা 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 লাস্ট, একবার একবার লাস্ট।
See you soon. Love you. Love you. Bye. Bye. Bye.